बिल्कुल स्टार्ट। हेलो আমি শুরু করবো। হ্যাঁ, স্টার্ট করো। লাইভ হয়ে গেছে। গুড ইভিনিং, এখানে উপস্থিত সমস্ত পার্টিসিপেন্টদের জানাই রবীন্দ্র মহাবিদ্যালয়ের তরফে আন্তরিক অভিনন্দন। আমি ডক্টর রবিউল আলম, এইচওডি কেমিস্ট্রি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কোভিড-19 সচেতনতা। কোভিড-19 সম্বন্ধে আমরা সবাই মোটামুটি অবগত, অযথা আতঙ্কিত না হয়ে ঘরে থেকে কি কি ট্রিটমেন্ট করা যায়, কি অবস্থায় আমরা রোগীকে হাসপাতালে নিয়ে যাব, ঘরে থেকে আমরা কি ধরনের স্টাডি করতে পারি নিজের উপরে এবং পেশেন্টের উপরে, যে আমরা যাতে আতঙ্কিত না হই অযথা। এবং এই ব্যাপারে আলোচনার জন্য আমাদের সাথে আমরা পেয়েছি অত্যন্ত দুজন গুণী ডাক্তার বাবুদের। প্রথম জন ডক্টর জয়ন্ত সান্যাল, মেডিকেল কলেজ কলকাতা, এবং দ্বিতীয় জন ডক্টর দেবাশিস ঘোষ, মেডিকেল কলেজ কলকাতা। বলে রাখি, আলোচনা পর্বের শেষে একটা কোয়েশ্চেন আনসার সেশন থাকবে এবং আপনারা আপনাদের জিজ্ঞাসা কোশ্চেন গুলো ডাক্তারবাবুদের করবেন এবং অবশ্যই কোন ডাক্তারবাবুকে করছেন একটু মেনশন করে দেবেন। যেহেতু সময় খুব সীমিত, তাই আমি আমন্ত্রণ করছি আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ ডক্টর প্রশান্ত ভট্টাচার্যকে আজকে অনুষ্ঠান সূচনা করবার জন্য। ওভার টু ইউ স্যার। একটু দাঁড়িয়ে যা যদি লাগে। রবিউল, শুরু করো। হয়ে গেছে বলা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি প্রথম থেকে বলছি আর কি। হ্যাঁ, কারণ আমার ডিসকানেকশন হয়ে গেছিল সেই জন্য। ঠিক আছে স্যার। গুড ইভিনিং, এখানে উপস্থিত সমস্ত পার্টিসিপেন্টদের জানাই রবীন্দ্র মহাবিদ্যালয়ের তরফে আন্তরিক অভিনন্দন। আমি ডক্টর রবিউল আলম, এইচওডি কেমিস্ট্রি। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু কোভিড-19 সচেতনতা। এবং এই এই আলোচনা সভার জন্য আজকে আমরা আমাদের সাথে পেয়েছি দুজন অত্যন্ত গুণী ডাক্তার বাবুদের। প্রথম জন ডক্টর জয়ন্ত সান্যাল, মেডিকেল কলেজ কলকাতা, এবং দ্বিতীয় জন ডক্টর দেবাশিস ঘোষ, মেডিকেল কলেজ কলকাতা। এবং এই আলোচনা সভার শেষে একটা কোয়েশ্চেন আনসার সেশন থাকবে এবং যেখানে আপনারা আপনাদের জিজ্ঞাসা কোশ্চেন আমাদের ডাক্তারবাবুদের করবেন, একটু মেনশন করে দেবেন যে কোন ডাক্তারবাবুকে আপনারা কোশ্চেন গুলো করছেন। যেহেতু আমরা অনেকটাই লেট হয়ে গেছি আজকে, তাই আমি আমন্ত্রণ করছি আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ ডক্টর প্রশান্ত ভট্টাচার্যকে আজকে অনুষ্ঠান সূচনা করবার জন্য। ওভার টু ইউ স্যার। ধন্যবাদ ডক্টর আলম। আজকের এই অনুষ্ঠানে সকলকে সাদর সম্ভাষণ। মূলত আমাদের যারা অতিথি বক্তা হিসেবে দুজন অত্যন্ত গুণী মানুষকে আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি, যারা তাদের ব্যস্ততা, মূল্যবান সময়, এই সবকিছু সত্ত্বেও আজকের এই অনুষ্ঠানে সামিল হতে রাজি হয়েছেন। এরা দুজনেই বর্তমানে
ক্যালকাটা মেডিকেল কলেজে কর্মরত। প্রথম জন ডক্টর জয়ন্ত সান্যাল, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট, উচ্চ পদে আসীন এবং যথেষ্ট কম্পিটেন্স এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এবিলিটি বলতে যেটা আমরা বুঝি সেটা দিয়ে তিনি তার কাজ পরিচালনা করছেন। তিনি প্রথম বক্তা হিসেবে থাকছেন আজকে আমাদের মধ্যে এবং কোভিড সচেতনতা, যেটা আমাদের আজকের আলোচনার মূল বিষয়, মূল টাইটেল যেটা, শিরোনাম যেটা, সে সম্পর্কে একটা সাধারণ ধারণা তিনি আমাদেরকে দেবেন। অর্থাৎ আমরা চাইছি যে আমাদের আজকের এই প্ল্যাটফর্মটা যেন একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ, মানে যেটা আমরা নামের মধ্যেই রেখেছি যে কোভিড সচেতনতা, কোভিড-19 সচেতনতা, এই সম্পর্কে তিনি আমাদের সাধারণের জন্য তার মতো করে ডাক্তারবাবু একটা ধারণা আমাদেরকে, আমাদের সামনে পেশ করতে চলেছেন। আর সেই বক্তব্যের অনুষঙ্গ হিসেবে আমরা যে দ্বিতীয় বক্তাকে পেয়েছি, ডক্টর দেবাশিস ঘোষ, তিনি বেসিক্যালি ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত অ্যানাস্থেশিয়া ডিপার্টমেন্টে একই জায়গায়। তিনি মূলত কোভিড নিয়ে আমাদের যে সবিশেষ কতগুলো প্রশ্ন বা ধন্দ বা অসুবিধে অথবা অস্বচ্ছ কিছু ধারণা রয়েছে সে সম্পর্কে আমাদেরকে তিনি সচেতন করা বা এনলাইটেন করা, একটা ধারণা দেওয়ার চেষ্টা করবেন। এবং যেমন সঞ্চালক বললেন অনুষ্ঠানের শুরুতে যে সবশেষে থাকছে একটা প্রশ্নোত্তর পর্ব, সেখানে তাদের বক্তব্য শুনবার পর, এই দুজন ডাক্তারবাবুর বক্তব্য শুনবার পর আমাদের মনে যে যে প্রশ্ন তৈরি হবে সেগুলোকে দয়া করে আপনারা চ্যাট বক্সে, যারা ছাত্রছাত্রী রয়েছে তাদেরকেও বলছি তোমরা চ্যাট বক্সে পাঠিয়ে দেবে, এবং তার একটা কনশাস সিলেকশন হওয়ার পরে আমাদের অপর সঞ্চালক যিনি রয়েছেন ডক্টর শুভজিৎ মণ্ডল, এইচওডি ম্যাথস, তিনি সেগুলো এক এক করে হাজির করবেন আমাদের অনুষ্ঠানে, যে সময়ের যে পরিসর তার মধ্যে, যাতে আমরা সবাইকেই এই অনুষ্ঠানে সামিল করে নিতে পারি এবং প্রশ্নোত্তর পর্ব যাতে যথেষ্ট অর্থযুক্ত হয়ে ওঠে তার জন্য একটা ব্যবস্থা এইভাবে করা হয়েছে এবং সেই নিয়ে একটা সচেষ্ট ব্যাপার আমাদের তরফ থেকে থাকবে। একটা কথা মনে না হয়ে পারে না, সেটা হচ্ছে যে দেশে যখন যুদ্ধের পরিস্থিতির উদ্ভব হয় তখন আমরা মুখে বলি যে সীমান্তে বা যুদ্ধের ক্ষেত্রে মিলিটারি, মানে আমাদের যারা সৈনিক দল যারা রয়েছেন, তারা দেশের স্বার্থে, দশের স্বার্থে, মানুষের হয়ে তারা লড়াইটা লড়েন, গোটা দেশের হয়ে তারা এই যুদ্ধে সামিল হন। এবার সেটা হয় অনেক দূরের ব্যাপার, আমরা অনেক সময় রিমোট কন্ট্রোলে দূরদর্শনের পর্দায় বা এখন তো মিডিয়ার এই চূড়ান্ত যুগে ছোটখাটো শর্ট ভিডিও, সেগুলো অনেকটা ওই গেমিং এর মতো লাগতে পারে আর কি দেখতে, মানে আমরা তো একটা সেফ ডিস্টেন্সে বসে থাকি, এই ঘটনার আঁচ আমাদের গায়ে কিন্তু কোনোদিন লাগে না। কিন্তু যদি একজন সৈনিককে প্রশ্ন করা যায় যে যুদ্ধক্ষেত্রে তার মনের অবস্থা কেমন হয়, তখন সত্যি দেশহিতৈষণা বা যেটাকে আমরা বলি দেশপ্রেম বা দেশ নিয়ে যে গর্বের জায়গা, সেটা সত্যি তখন মনের ভেতর, মাথার ভেতর থাকে কিনা, নাকি আসলে একটা দুরন্ত সার্ভাইভাল ইনস্টিংক্ট তাদেরকে দলগতভাবে চালিত করে, এগুলো খুব জটিল প্রশ্ন আর কি। কোভিড আমাদেরকে কিন্তু সেরকম একটা যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে নামিয়ে দিয়েছে। আমরা হতভম্ব, আমরা জানি না আমরা কি করব, কিং কর্তব্য বিমূঢ় বলতে যেটা বোঝায়, বোধহয় এই একটা শব্দ দিয়ে গোটা মানব জাতির অবস্থানকে খানিকটা ব্যাখ্যা করা যাবে। শুধু আমাদের দেশে নয়, গোটা পৃথিবীতে একটা চরম সংকট, একটা চরম বিপদ ঘনিয়ে এসেছে এই কোভিডের কারণে। এবার এই লড়াইটা এখন হয়তো এই শব্দটা আমাদের কাছে খুব অপরিচিত নয়, ঘটনাটা অপরিচিত নয়, অনেক সময় দেখতে দেখতেও হয়তো
শরীর খারাপ হয়, অনেকে অসুস্থ হচ্ছেন বাড়িতে বাইরে, তারও একটা প্রভাব পড়ছে। কিন্তু আমরা খানিকটা বোধহয় ব্যাপারটার সঙ্গে মানসিকভাবে অন্তত নিজেদেরকে মানিয়ে নিয়েছি, মানে অন্তত একটা স্তর পর্যন্ত আমি বলবো। কিন্তু যখন প্রথম এই ধাক্কাটা এসে আমাদের লাগলো, আমরা ডিকশনারিতে প্যান্ডেমিক শব্দটা পড়েছি, যারা ইতিহাসের ছাত্র অথবা যারা মেডিকেল হিস্ট্রি নিয়ে কাজ করেন, ডাক্তারবাবুরা তো বটেই, বৈজ্ঞানিকরা বটেই, এবং আমরা অনেক সময় সাহিত্যে এর একটা পরিসর দেখতে পেয়েছি এবং সে নিয়ে বহু অমর রচনাও তৈরি হয়েছে পৃথিবীতে। এক্ষুনি কয়েকজন বিখ্যাত লেখকের নাম করা যায়, আমি সেগুলো করে আর শুধু শুধু আলোচনাকে ভারী করা বা সেই আলোচনাকে শুধু শুধু আরো দীর্ঘায়িত করার চেষ্টা করব না। এবং সেটাই যেটা মূলত বেরিয়ে এসেছে সেটা হচ্ছে মানুষের একটা অনমনীয় লড়াই। এই লড়াইটা কিন্তু সকলে একসঙ্গে লড়তে পারেন না, যারা পারেন তারা নমস্য, তারা অগ্রগণ্য, তারা অগ্রণী মানুষ। এবং একটা জিনিস এই কোভিড প্রমাণ করেছে যে সরকার এবং সরকারি চাকুরে যারা, অর্থাৎ সরকারি যন্ত্র যেটা, তার প্রয়োজন যে দেশে বা সমাজের পক্ষে কতটা গুরুত্বপূর্ণ, কোভিড আমাদেরকে বোধহয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আমি আবার আমার বক্তব্যের প্রথম জায়গায় ফিরে যাই, যে কোভিডের প্রথম পর্বে যখন আমাদের এরকম একটা হতভম্ব কিংকর্তব্য বিমূঢ় অবস্থা, তখন কিন্তু এই ডাক্তারবাবুরা মাঠে নেমে, মানে আমি একদম লিটারালি বলছি, অন ফিল্ড কাজ করা যেটাকে বলে, এবং তখন এ সম্পর্কে আমাদের ধারণা অত্যন্ত অস্বচ্ছ, তাদের ধারণা হয়তো আমাদের থেকে স্পষ্টতর, কিন্তু তারা এই লড়াইটা একটা কিসের শক্তিতে, অকুত ভয়ে কোনো একটা জায়গা থেকে, ডক্টর সান্যাল, ডক্টর ঘোষ এবং তাদের মতো এরকম যারা কর্মী সৈনিক যারা রয়েছেন, যাদেরকে সামনে রেখে আমরা এই যুদ্ধ জয়ের কাজে নেমেছি, তাদেরকে আমার কুর্নিশ, শুধু আমার কলেজের তরফ থেকে নয়, গোটা সমাজের তরফ থেকে। আমি প্রথমেই বলেছি যে রবীন্দ্র মহাবিদ্যালয়ের আজকের প্ল্যাটফর্মটাকে মূলত একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হিসেবেই আমরা রাখতে চাইছি, এবং যখন ডাক্তারবাবুদেরকে প্রাথমিক পর্যায়ে প্রশ্ন করি আমি যে এই আলোচনার রুব্রিকটা, মানে শিরোনামটাকে আমরা কি রাখবো, তখন এই সচেতনতা শব্দটাই কিন্তু উঠে এসেছিল। আর আরেকটা কথা বোধ হয় বলে নেওয়াটা খুব জরুরি, সেটা হচ্ছে ওই যেটা বললাম না, যে তুমুল মিডিয়ার যুগে বেসিক্যালি উই আর বম্বার্ডেড বাই মোর অ্যান্ড মোর ইনফরমেশন, এবং আমরা জানি না যে ঠিক কতটা আমরা ধরবো, কতটা ছাড়বো, কতটা প্রয়োজনীয়, কতটাই বা অপ্রয়োজনীয়। এবং তাতে বোধহয় এক ধরনের স্বাস্থ্য এবং চিকিৎসা বিভ্রাট দুটোই ঘটছে। ওষুধ কখন প্রয়োগ করব, কখন করা উচিত, ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করব কি না, কিভাবে করব, কতটা করা উচিত, এই মুহূর্তে হসপিটালাইজেশন আমার প্রয়োজন আছে কি না, সেগুলো না ভেবে না জেনে মুড়িমুড়কির মতো কিছু ওষুধ বাড়িতে স্টোর করে রেখে, অথবা অক্সিমিটার দিয়ে বারবার করে নিজের আঙুলে সেই যন্ত্র ঢুকিয়ে অক্সিজেনের পরিমাপ নিয়ে, এই কোভিডের যে করোলারি, মানে একটা অন্যতম অনুষঙ্গ, সেটা বোধহয় আমাদের মনের আতঙ্ক, যেটা ক্রমাগত প্রতিদিন আমাদের উপরে নতুন করে চেপে বসছে, এটার সঙ্গেও কিন্তু আমরা খুব একটা জুঝে উঠতে পারছি না। আমাদের মনে রাখতে হবে খুব স্পষ্ট করে যে এ ব্যাপারে একদম শেষ কথা বলবেন যারা, তারাই সৈনিক মানুষেরাই, তাদের মধ্যে কমান্ডার আছেন, মাঠে নেমে কাজ করার মতো সৈনিক রয়েছেন, আরো অন্যান্য উচ্চ পদে আসীন মানুষজন রয়েছেন, আর রয়েছেন বৈজ্ঞানিকরা, যারা তাদের নিরলস সাধনায় ব্যাপৃত থাকছেন এই ভ্যাকসিনেশন বা আরো অন্যান্য ওষুধ বা ইত্যাদি আবিষ্কারে, এবং সেটা দ্রুত যাতে আমরা আরোগ্যের পথে যেতে পারি এবং সভ্যতা যাতে তার এই ভয়াবহ সংকট থেকে বেরিয়ে আসতে পারে। এবং আমার মনে হয় এই ব্যাপারে যদি শেষ কথা কেউ বলার একমাত্র অধিকার রাখেন, সেটা হচ্ছেন এই মানুষেরা। সুতরাং আমাদের উচিত যে আমাদের এখতিয়ারের বাইরে খুব একটা না গিয়ে, অর্থাৎ আমরা সব জেনে গেছি বা বুঝে গেছি, অথবা একটা ভয়জনিত একটা তাড়স থেকে, একটা তড়াস থেকে, যে এটা খেয়ে ফেলি, ওটা করে ফেলি ইত্যাদি করতে গিয়েও কিন্তু আমার মনে হয় আমরা সমস্যাটাকে আরো বোধহয় ঘোরালো করে ফেলছি বাড়িতে বাইরে। আমি
কেউ যদি কোভিডে আক্রান্ত হন, আমি অনেকের সঙ্গে কথা বলে দেখেছি যে পাঁচজন বন্ধুর সঙ্গে কথা বললে পাঁচ রকমের অ্যাডভাইস এসছে আর কি। আসলে প্রত্যেকেই যে যার অভিজ্ঞতার নিকটিতে তার বক্তব্যটা পেশ করছেন। কারো বাড়িতে সংকট হয়তো বেশি ঘনীভূত হয়েছিল, কারো বাড়িতে একটু কম। কেউ হয়তো পাঁচজন ডাক্তারকে চেনেন, তার একটা বিমিশ্র প্রতিক্রিয়া সেটা থ্রু ফোন তার কাছে চলে আসছে, এবং সেই মানুষটি আরো বেশি একটা অসুবিধার মধ্যে হয়তো নিমজ্জিত হয়ে পড়ছেন আর কি। এই ব্যাপারটা যাতে আমরা জাস্ট টু ক্লিয়ার দি এয়ার, মানে আমি এটাই বলতে চাইছি যাতে আমাদের মনের মধ্যে এই জাতীয় ভুল ধারণাগুলো যাতে পোষিত না হয়, আমরা দ্রুত একটা সঠিক ভাবনার মধ্যে যেতে পারি। এবং ভ্যাকসিনেশন নিয়ে যে বিভিন্ন কনফিউশন আমাদের মধ্যে, যে আদৌ এটা নেওয়া উচিত কিনা, নিলে কেন কোভিড হচ্ছে, তাহলে কেন ভ্যাকসিন নেব, আর বাজারে নানা রকমের রিউমার, পেপার, মিডিয়া এরা তো সক্রিয় আছে, ভুল খবরে ছেয়ে যাচ্ছে সমস্ত জায়গা আমাদের মন, যে এই ভ্যাকসিন ভালো তো ওই ভ্যাকসিন ভালো না, এই দেশে ভালো হয়েছে তো ওটা ঠিক নয়, ইত্যাদি ইত্যাদি। আমার মনে হয় এ ব্যাপারে দুজন স্ব স্ব ক্ষেত্রে বিরাজমান স্বনামধন্য দুজন মানুষকে আমরা পেয়েছি, আমরা অত্যন্ত সৌভাগ্যবান। তাদেরকে আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি এই কলেজের অধ্যক্ষ হিসেবে, এবং আমার যে এক্সটেন্ডেড অডিয়েন্স, আমার যে ছড়িয়ে থাকা যে দর্শক মন্ডলী, শ্রোতৃমণ্ডলী, তাদেরকেও আমি সম্ভাষণ জানাই। এবং সবচেয়ে বড় কথা, আজকের এই অনুষ্ঠানের যিনি হস্টেস ডক্টর প্রণবী পোড়েল, আমার কলেজের লাইব্রেরিয়ান, তিনি, তাকে ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর রবিউল আলম এবং ডক্টর শুভজিৎ মণ্ডল, আমার দুজন আইটি কনভেনার, যারা এই অনুষ্ঠানটাকে সফল করার ব্যাপারে যথেষ্ট সক্রিয় ভূমিকা নিয়েছেন। এবং সর্বোপরি আমার আইকিউএসি কোঅর্ডিনেটর, সম্মানীয় প্রফেসর তন্ময় বন্দ্যোপাধ্যায় সিনিয়র, তিনি আমাদের মধ্যে আজকে এসে উপস্থিত হয়েছেন। তার যান্ত্রিক গোলযোগ বা অসুবিধে সত্ত্বেও খানিক আগে ঝড় বৃষ্টি হয়ে যাওয়ার কারণে আমরা সত্যি একটা অসুবিধার মধ্যে আছি। সুতরাং সবাইকে সম্ভাষণ জানিয়ে, তাতেও হয়তো বক্তব্য খানিকটা দীর্ঘায়িত হয়ে গেল, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি সকলের কাছে। আমরা মূলত আজকে এই দুজন মানুষের বক্তব্য শুনবো। আমি সঞ্চালককে বলছি আমাদের অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার এই মূল্যবান বক্তব্য রাখার জন্য। এবার আমি অনুরোধ করছি আমাদের কলেজের আইকিউএসি কোঅর্ডিনেটর মাননীয় প্রফেসর তন্ময় বন্দ্যোপাধ্যায়কে আজকে অনুষ্ঠান সম্বন্ধে কিছু বলবার জন্য। থ্যাংক ইউ রবিউল, ক্যান ইউ, অ্যাম আই অডিবল? ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। গুড ইভিনিং এভরিবডি। অ্যাট দ্য ভেরি আউটসেট অফ মাই ইন্ট্রোডাক্টরি স্পিচ, আই কনগ্রাচুলেট আওয়ার প্রিন্সিপাল ডক্টর প্রশান্ত ভট্টাচার্য ফর গাইডিং আস টু অ্যারেঞ্জ দিস ওয়েবিনার অন কোভিড 19 অ্যাওয়ারনেস। Since March 2020, our college is trying to make aware about the pandemic situation to all its stakeholders so that we can come out successfully from this grave situation. Now, I congratulate and welcome our two resource persons, Dr. Jayanto Sanyal, Deputy Superintendent, Medical College, Kolkata, and Dr. Debashish Ghosh, Critical Care Specialist, Assistant Professor, Department of Anesthesia, Medical College, Kolkata. And I thank them heartily for giving their valuable time at this moment. Our continuous effort for more than a year your continuous effort for more than a year of fighting against the pandemic situation is really praiseworthy. The COVID-19 pandemic has demonstrated the vulnerability of the global interconnected activities. In these unprecedented times, each nation is working to craft a balanced strategy that will enable them to save lives
and at the same time restore economic activity. The outbreaking of COVID-19 and the government mandated social distancing norms as prescribed by our doctors has impacted various sectors. The disease is attacking societies at their core with various weapons like Delta strains, black fungus, white fungus, yellow fungus, etc., etc., claiming lives and people's livelihoods. In this situation, prudence and capital strength will help us to steer through the crisis. Hope the detailed and valuable inputs of our speakers will help us to come out successfully from this crisis. I am optimistic that today's discussion would help us to find ways out of the situation if we practice the advices of our speakers in our day-to-day life. Lastly, I thank our IT subcommittee convener, Dr. Rabiul Alam, and joint convener, Dr. Subhajit Mondol, and of course, our host, Dr. Pranobi Poral, for arranging this webinar. And I wish all the success. Thank you all. ধন্যবাদ জানাই স্যারকে ওনার বক্তব্যের জন্য। এবার আমরা চলে যাব আমাদের প্রথম বক্তা ডক্টর জয়ন্ত সান্যাল মহাশয়ের কাছে আজকের আলোচনা পর্ব শুরু করবার জন্য। ডক্টর সান্যাল বর্তমানে মেডিকেল কলেজ কলকাতায় কর্মরত। তিনি MBBS ডিপি সুপারিনটেন্ডেন্ট। তো আমরা স্যারের কাছে চলে যাচ্ছি স্যার, আপনার আলোচনা পর্ব শুরু করার জন্য আপনাকে আমরা অনুরোধ করছি। ওভার টু ইউ। থ্যাংক ইউ, গুড ইভিনিং এভরিবডি। আমাকে এই অনুষ্ঠানে বলতে দেওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি যেই সোর্সে এখানে যোগাযোগ করতে পেরেছি, আপনাদের কলেজের প্রিন্সিপাল শ্রী প্রশান্ত ভট্টাচার্য, তার সঙ্গে গত বছর মার্চ মাসে আমরা একটা আলোচনা করেছিলাম এবং প্রায় ডেট ফিক্স করে ফেলেছিলাম যে আপনাদের কলেজে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হবে এবং তার সঙ্গে একটা হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে। ডক্টর প্রশান্ত ভট্টাচার্য আমার সঙ্গে কলেজে গিয়েছিলেন, ক্যাম্প ঠিক করেছিলেন, কিন্তু তারপরেই হট করে করোনা লকডাউন শুরু হয়ে গেল। সেই যে প্রোগ্রামটা সেটা কিন্তু মেটেরিয়ালাইজ করেনি। আলটিমেটলি সেই করোনা নিয়েই বলার জন্য আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। তা প্রথমে আপনাদের বলতে চাই যে এই যে প্যান্ডেমিক কথাটা, প্যান্ডেমিক আমরা সবাই শুনতে পাচ্ছি যে এটা প্যান্ডেমিক প্যান্ডেমিক চলছে, তাহলে এই প্যান্ডেমিক কাকে বলে? প্যান্ডেমিক হলো একটা রোগ, যেই রোগটা কোনো ভৌগোলিক দূরত্ব ভৌগোলিক সীমারেখা মানে না, সেটা ছড়িয়ে গিয়ে সারা অনেকটা দূরে বিস্তার করে, সেটাকে বলে প্যান্ডেমিক। এই প্যান্ডেমিক এখন করোনা প্যান্ডেমিক সারা বিশ্বকে একদম তটস্থ করে দিয়েছে। আমরা জানি যে এই প্যান্ডেমিক কিন্তু আগেও হয়েছিল, এই প্যান্ডেমিক কিন্তু আগেও হয়েছিল। দেখা গেছে যে 1920 সালে এরকম একটা প্যান্ডেমিক হয়েছিল, সেটা হলো স্প্যানিশ ফ্লু। তার ঠিক 100 বছর আগে আবার 1820 সাল নাগাদ আরেকটা প্যান্ডেমিক হয়েছিল, সেই প্যান্ডেমিকটার নাম ছিল কলেরা। তার আগে একটা 1720 সাল, হিসাব করে দেখুন ঠিক 100 বছর, 1720 সালে হয়েছিল প্যান্ডেমিক, সেই প্যান্ডেমিকটা হলো প্লেগ। তাহলে দেখা যাচ্ছে ঠিক 100 বছর অন্তর 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 এই প্যান্ডেমিক গুলি আসে। আমরা দুর্ভাগ্যবশত অথবা সৌভাগ্যবশত একটা প্যান্ডেমিকের মুখোমুখি হয়ে গেছি, একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স আমাদের শুরু হয়েছে। তা আজকে এই অনুষ্ঠানটা মূলত হয়েছে কোভিড সচেতনতা। দেখুন একটা কথা বলি যে যেকোনো চিকিৎসায় আমরা সবসময় বলি চিকিৎসায় চিকিৎসককে দেখিয়ে তার প্রেসক্রিপশন অনুযায়ী তার চিকিৎসা করা উচিত, কিন্তু প্যান্ডেমিক এমন অবস্থা একটা যে চিকিৎসকের কাছে পেশেন্ট পৌঁছাতে পারে না এবং আমরাও পেশেন্ট তো চিকিৎসকের কাছে আসতে পারে না। সেই জন্য একটা ব্রড একটা আমরা একটা এমন একটা প্ল্যান করি যেই প্ল্যান অনুযায়ী পেশেন্টরা, এত পেশেন্টকে তোমাদের চিকিৎসা করতে হবে,
যদি আমরা সেই পেশেন্টগুলিকে চিকিৎসা করতে না পারি তাহলে সেই পেশেন্টগুলি অসুস্থ হবে এবং দেখা যাবে তারা মৃত্যুর কোলে ঢলে পড়বে। সেই জন্য এই প্যান্ডেমিকের সময় অনেকগুলি নিয়ম আমরা শিথিল করি। সেই নিয়মগুলি কি, যে আমরা চেষ্টা করি যে সবাইকে একটা গ্রেটার সেন জেনারেল ওয়েতে সবাইকে বলার যে এই রোগটা কি করে হয় এবং এই রোগ হলে বাড়িতেই আপনি কি করে চিকিৎসা করবেন। আমার এই আজকে বক্তব্যটা হবে যে রোগের লক্ষণগুলি কি হবে এবং সেই রোগটা হলে বাড়িতে চিকিৎসা আপনারা করতে পারেন এবং কতটা পর্যন্ত আপনারা বাড়িতেই চিকিৎসা করবেন। আমি কিন্তু আবার বলছি যে কতটা পর্যন্ত আপনারা বাড়িতে চিকিৎসা করবেন সেটা বলার উদ্দেশ্য হলো আজকের এই কথাবার্তাগুলি। তা প্রথমেই বলি যে এই রোগটা কি করে ছড়ায়। দেখা যাচ্ছে যে এই রোগটা সাধারণত ছড়ায় এরোসল ড্রপলেট এইসব দিয়ে। আমি খুব দুঃখিত যে আমি স্লাইডগুলো দেখাতে পারছি না কারণ এখানে কমিউনিকেশনের অভাব হয়েছে। তাহলে সেটা কিরকম যে দেখবেন এখন বলছে যে দূরে থাকুন দূরে থাকুন, তার মানে কি এক মিটার থেকে বেশি ডিস্টেন্সে থাকতে হবে এবং সোর্স অফ ইনফেকশন সাধারণত এবং এন্ট্রি অফ ইনফেকশন এটা হলো সাধারণত মুখ চোখ নাক এই দিয়ে সেই ইনফেকশনগুলি সাধারণত যায়। তাহলে আমাদেরকে মনে করতে হবে যে যে সংক্রমিত রোগী তার থেকে একটা সেফ ডিস্টেন্সে থাকতে হবে। এবং এবার দেখা যাচ্ছে রোগের লক্ষণগুলি কি। রোগের লক্ষণগুলি হলো প্রথমে এখন আপনারা সবাই জেনে গেছেন যে রোগের লক্ষণগুলি কি, একটা শুকনো কাশি হবে, দেখা যাবে একটা জ্বর হবে, দেখা যাবে যে তার অনেক সময় লুজ মোশন হতে পারে, আবার দেখা যাবে যে তার বমি হতে পারে এবং তার অ্যানোসমিয়া মানে তার গন্ধ পাচ্ছে না টেস্ট পাচ্ছে না এসব হতে পারে। তার এইগুলি যদি হয় তাহলে বাড়িতে থেকে ধরুন আমার একজন রুগীর মনে হচ্ছে যে একজনের এই রুগী হয়েছে, তখন আমরা কি করব, অবশ্যই প্রথমেই আমরা চেষ্টা করব যে তার জন্য নেজাল সোয়াব এবং ওরোফেরেঞ্জিয়াল সোয়াব পরীক্ষা করা হলে কি হবে, সেই পরীক্ষাগুলি করা হলে আমরা বুঝতে পারব যে তারা পজিটিভ হয়েছে কি নেগেটিভ। আমরা সেই পরীক্ষাগুলি করব, পরীক্ষাগুলি করার পরে যদি দেখা যায় যে পজিটিভ হয়েছে তখন তার চিকিৎসা করব। এবার দেখুন একজনের বাড়িতে তার পজিটিভ হলো, রোগী হয়ে গেল কিন্তু বাকি তো আরো কন্ট্যাক্ট থাকলো, তাহলে এবার আমরা চিকিৎসাটা দুরকম ভাবে করতে হবে, যে বাড়িতে থাকছে তাদের চিকিৎসা। তাহলে প্রথমে আমরা কি করব, যদি কোনো বাড়িতে কোনো পেশেন্ট দেখা যায় যে যে থাকছে অথবা পজিটিভ হয়েছে তখন আমরা এখন তো সবাই জেনে গেছেন কি কি করব। প্রথমেই হলো মাস্ক 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 ইজ এ মাস্ট, সব সময় মাস্ক পরে থাকতে হবে এবং সেটা কিন্তু সার্জিক্যাল মাস্ক, কাপড়ের মাস্কে কাজ হবে না। হাত বারে বারে ধুতে হবে, তারপরে দেখা যাবে যে সেফ ডিস্টেন্স রাখতে হবে এবং যদি বাড়িতে ওই যেটা বললাম যে কোনো পেশেন্ট যদি দেখা যায় যে তার এই সিমটমগুলি আছে তাহলে তাকে কিন্তু আমরা কী কী দেখবো যেটা বাড়িতেই আমরা দেখতে পাবো, যেটা আপনাদের আগে আপনাদের প্রিন্সিপাল বললেন পালস অক্সিমিটার, এটা এখন প্রচলন হয়ে গেছে। পালস অক্সিমিটারে আমরা অক্সিজেন স্যাচুরেশন দেখব, টেম্পারেচার দেখব, তারপরে তার দেখব যে তার তার পালস অক্সিমিটার দেখব, স্যাচুরেশন দেখব, টেম্পারেচার দেখব এবং তাকে দেখব যে সে খাওয়া দাওয়া কিরম করে করছে। এটা দেখার পরে আমরা এবার যদি মনে হচ্ছে যে সেই রুগীটা কালকে যেরকম ছিল আজকেও সেরকম রয়েছে এবং 48 ঘন্টা যদি রুগীটা একই রকম থাকে তাহলে কিন্তু আমরা বাড়িতে চিকিৎসাটা কন্টিনিউ করব। আবার বলছি যে সাধারণত দেখা যায় যে এই করোনা রোগ হলে যেই লক্ষণগুলি দেখা যায় সেগুলি সেলফ লিমিটিং এবং সেগুলি নিজে নিজেই ঠিক হয়ে যায়, কিন্তু মোটামুটি 90% লোক তার রোগটা সেলফ লিমিটিং এবং সেই জন্যই কিন্তু আমরা এই রোগটাকে আমরা এখনো পর্যন্ত সামনে রাখতে পেরেছি। 10% লোকের হয়তো হাসপাতালে ভর্তি হওয়ার দরকার পড়ে আর তার মধ্যে 1% লোক তাদের এই ভেন্টিলেশনে যাওয়ার দরকার হয় বা এরকম ইনটেনসিভ চিকিৎসার দরকার হয়। আমরা চাইব যে মানুষের যেন ইনটেনসিভ চিকিৎসার দরকার না হয় তাহলে তার বাড়িতেই চিকিৎসা করবে এবং বাড়িতে চিকিৎসা করতে হলে কী কী ওষুধগুলি দিতে হবে যেগুলি আমরা কিন্তু আবার বলছি সাধারণত কোনো ওষুধ ডাক্তারকে না দেখিয়ে এবং ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া খাওয়া উচিত না। কিন্তু যেহেতু
এখন একটা প্যান্ডেমিক, সব সময় ডাক্তারের কাছে যাওয়া যাচ্ছে না, সব সময় ডাক্তারকে আমি ডাক্তার আমার কাছে আসতে পারছে না, সেই জন্য এই সিমটম গুলি নিজে নিজে বুঝে সাধারণত কি ওষুধগুলো আমরা খেতে পারি, সেগুলি হলো আইভারমেট্রিন, ডক্সিসাইক্লিন, ফ্যামোটিডিন, জিঙ্ক, ক্যালসিয়াম, ডেক্সিন, ভিটামিন সি, এই ওষুধগুলি আমরা বাড়িতেই খাব। এবং সেই প্রেসক্রিপশন গুলি কিন্তু এখন সরকারি ভাবে পাওয়া যাচ্ছে যে কি ওষুধগুলি কতক্ষণ খেতে পারবে, কিন্তু আমরা কখনোই বাড়িতে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা কখনোই বাড়িতে স্টেরয়েড শুরু করব না, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা বাড়িতে একজন যদি করোনা রোগী হয় তার জন্য কি চিকিৎসা করতে হবে সেটা আমরা বুঝলাম, কিন্তু এবার চিকিৎসা করতে গিয়ে আমাদের কিন্তু মনে রাখতেই হবে খুব ইম্পর্ট্যান্ট কয়েক কথাগুলি রয়েছে, যেগুলি হলো যে 6 থেকে 12 দিন এই সময়টা কিন্তু রুগীর পক্ষে ডেঞ্জার পিরিয়ড, এই সময় রুগী যখন তখন খারাপ হয়ে যায়, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। তারপর মনে রাখতে হবে যদি এর মধ্যে যে কোনো চিহ্ন দেখা যায় যে তার মধ্যে কোনো ওয়ার্নিং সাইন রয়েছে, সেই সাইনগুলি কি কি হলো, যে তার জ্বরটা কিন্তু কমছে না 5 দিন পরেও, তার কাপটা ড্রাই কাপ সেটা কিছুতেই কমছে না এবং সে হাঁপিয়ে যাচ্ছে, এইগুলি কিন্তু ওয়ার্নিং সাইন, এইগুলি হলে তখন কিন্তু আর পেশেন্টকে বাড়িতে রাখা যাবে না, এটা মনে রাখতে হবে। এবং একটা জিনিস, এই রোগে কিন্তু আমরা আরেকটা সাপোর্টিভ ট্রিটমেন্ট করতে পারি, যে আপনার অনেকের মধ্যে জেনে গেছেন যে এই রোগীদের যদি আমরা প্রোনেশন করে রাখি, মানে আমরা তো ঠিক হয়ে শুয়ে থাকি উল্টো করে আমরা তাদেরকে শুয়ে রাখি, তাহলে কিন্তু তার অক্সিজেন যে নেওয়ার ক্ষমতা অনেক বেড়ে যায়, সেটা সবসময় করতে হবে। তারপরে কি করতে হবে, যে তার যে সুগার যদি থাকে সবসময় তার সুগার কন্ট্রোল করতে হবে, এবং তার যদি শরীরের মধ্যে যেন জলের পরিমাণ কখনোই কম না হয় সেই জিনিসটা আমাদের দেখতে হবে, এইটা খুব ইম্পর্টেন্ট হোম ট্রিটমেন্টের জন্য, বাড়িতে চিকিৎসার জন্য খুব চিকিৎসার জন্য দরকার। এবং অবশ্যই বলছি এর বাইরে কিন্তু আমরা যেন বাড়িতে কোনো কিছু ট্রাই না করি, দেখা যাচ্ছে যে না তার জ্বর কমছে না, তার কাশি বেড়ে যাচ্ছে এবং 6 থেকে 12 দিন খুব মারাত্মক, এর মধ্যেই কিন্তু তাদের দেখা যায় যে সিমটমগুলি দেখা দেয়, তখন কিন্তু আমাদের অবশ্যই হাসপাতালে যোগাযোগ করে পেশেন্টকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করতে হবে। আর আমরা একটা কথা বলি যে যারা পেশেন্টের সঙ্গে বাড়িতে থাকছে তারা কি করবে, তারাও নিজেরাও সবসময় সেফ ডিস্টেন্স থাকবে, এবং সম্ভব হলে না তো করতেই হবে, আলাদা থাকতে হবে, এবং তাদের জন্য যে পেশেন্ট এবং বাড়ির অন্যান্য লোক সবার জন্য আলাদা আলাদা খাবার বাসন, তাদের জন্য সবসময় বিছানা সব আলাদা রাখতে হবে, সবসময় স্যানিটাইজ করতে হবে। আরেকটা জিনিস খুব মনে রাখা দরকার, যে জিনিসগুলো আমরা ফ্রিকোয়েন্টলি টাচ করি, ফ্রিকোয়েন্টলি যেমন ধরুন আপনি চিন্তা করে দেখুন বাড়িতে ইলেকট্রিক বোর্ডের সুইচ, জলের কল অথবা দরজার যে রয়েছে ছিটকানি আমরা ফ্রিকোয়েন্টলি ইউজ করি, ধরি টাচ করি, ওই জিনিসগুলি আমরা যেন সব সময় স্যানিটাইজ করার পরেই ধরি এবং ওগুলি ধরার পরে যেন আমরা এগুলি হাতটা স্যানিটাইজ করে নিই, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং আপনারা দেখবেন যদি এখন আপনাদের ধরুন নিশ্চয়ই সবসময় সব কিছু বাড়িতে পাওয়া যায় না, বাড়িতে যে অসুস্থ হয়েছে আপনাকেও বাড়ির বাইরে বেরোতে হবে, তখন কিন্তু আপনার একই জিনিস, যখন ভিড় কম থাকে তখন রাস্তায় বেরোবেন, সবসময় মাস্ক পরবেন, এবং ধরুন আপনাকে আজকে লিফ্টে উঠতে হচ্ছে, লিফ্টে আপনি কি করছেন, অনেক লোকের সঙ্গে একসঙ্গে যাচ্ছেন, তখন তো আপনারা লিফ্টের মধ্যে আপনার সঙ্গে একজনের খুব ক্লোজ ডিস্টেন্স খুব ক্লোজ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা দেখেছি এবং আমরা আমাদের স্যাররাও শিখিয়েছেন লিফ্টে উঠে আপনারা কিন্তু কেউ কার মুখের দিকে তাকিয়ে থাকবেন না, পিঠে পিঠ দিয়ে থাকবেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনি যদি উল্টো দিকে থাকেন তাহলে আপনাদের রুট অফ ট্রান্সমিশনটা এবং ট্রান্সমিশনটা অনেকটা কমে যাবে। এই পর্যন্ত হলো কি যে করোনা হলে কতটা পর্যন্ত আমরা বাড়িতে চিকিৎসা করতে পারবো। এবার বলি একটা, আপনারা দেখছেন যে চিকিৎসার আমাদের গভর্নমেন্টের থেকে চিকিৎসার পদ্ধতিতে এবং পেশেন্টদের ট্রিট করাটা কিরকম চেঞ্জ হয়ে গেছে। প্রথমে আমরা কি বলতাম 2020 সালের মার্চ মাসে খালি লকডাউন করে আমরা কি করেছিলাম, লকডাউন করে আমরা লোকের সঙ্গে মেলামেশা বন্ধ করে তাদের থেকে ছড়ানোটা বন্ধ করেছিলাম, কিন্তু এটা তো অনেক দিন ধরে বন্ধ রাখা যায় না, সেই জন্য আমরা কি করলাম এবার আমরা ভ্যাকসিনেশন নিয়ে আসলাম। এবার স্ট্র্যাটেজি কি, যত পারি পেশেন্টকে
ভ্যাকসিনে দেওয়া, ভ্যাকসিন দিয়ে তাকে পেশেন্টটাকে আমাদের সেই রোগ যেন না হয় তার চেষ্টা করে। আমি অল্প একটু ভ্যাকসিন সম্বন্ধে বলবো এবং চিকিৎসা যে পেশেন্টের ডেফিনেটিভ চিকিৎসা যেগুলি আছে সেই চিকিৎসাগুলি অবশ্যই ডক্টর দেবাশিস ঘোষ এরপরে বলবো। ভ্যাকসিন সম্বন্ধে বলি, ভ্যাকসিন জিনিসটা কি আমরা মোটামুটি একটা জেনারেল নলেজ হলো একটা জিনিস শরীরের মধ্যে রোগের শরীরের মধ্যে ঢুকে সেটা রোগ তৈরি করে। ভ্যাকসিনটা এমনই জিনিস যে আমরা শরীরের মধ্যে অতটা পরিমাণে ওই ব্যাকটেরিয়াটাকে বা ভাইরাসটাকে ঢুকিয়ে দেবো যে ঢোকানোর পরে শরীরের মধ্যে গিয়ে সে রোগ তৈরি করবে না, কিন্তু আমাদের ইমিউন সিস্টেমটা আছে যে ইমিউন সিস্টেমটাকে সে জানিয়ে দেবে এবং সেই ইমিউন সিস্টেমটা তার এগেনস্টে তার যে অ্যান্টিবডি তৈরি করবে। এটা হলো ভ্যাকসিন। ছোটবেলায় আমরা সবাই ডিপিটি নিয়েছি, পোলিও নিয়েছি, বিপিজি নিয়েছি, এখন যে ভ্যাকসিনটা এসছে সেই ভ্যাকসিনটা সাধারণত আপাতত ভারতবর্ষে এখন দুটো চলছে, একটা হলো কোভ্যাকসিন, একটা হলো কোভিশিল্ড, এখন নতুন এসছে স্পুটনিক ভি, তারপরে মডার্না হয়তো আসবে। এদের মধ্যে পার্থক্যটা কি যে কোভ্যাকসিন যেটা ওটা হলো একটা ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস, কোভিশিল্ড ওটা হলো লাইভ অ্যাক্টিভেটেড ভাইরাস, আর যেটা মডার্না রয়েছে ওইটা হলো যে স্পুটনিক ভি যে ভ্যাকসিন যেটা রয়েছে সেই স্পুটনিক ভি ভ্যাকসিনটা হলো রাশিয়ান ভাইরাস এবং এই ভ্যাকসিনটা অদ্ভুত স্পুটনিক ভির একটা অদ্ভুত জিনিস যে এখানে যে এটা কিন্তু দুটো ডোজ কিন্তু দু রকম, সাধারণত কোভিশিল্ড আর কোভ্যাকসিন যে ভাইরাস দুটো ভ্যাকসিন দুটো রয়েছে এই ভ্যাকসিন দুটো কিন্তু ফার্স্ট ডোজ আর সেকেন্ড ডোজের ওষুধটা কিন্তু এক, কিন্তু স্পুটনিক ভি যে ভ্যাকসিন সেই ভ্যাকসিনের কিন্তু প্রথম ডোজ এবং সেকেন্ড ডোজ এই দুটো ডোজের কিন্তু ওষুধ দুটো কিন্তু আলাদা। এবং এই ভ্যাকসিন নেওয়ার পরে আমাদের মধ্যে যে ইমিউনিটি তৈরি হয় এরপরে অনেকেই প্রশ্ন করেন যে ভ্যাকসিন নিলেই কি আমাদের রোগটা হবে না, আমরা এটা বলবো না যে ভ্যাকসিন নিলে রোগটা হবে না, এটা আমরা বলবো না। আমরা বলবো ভ্যাকসিন নিলে আপনার রোগটা যদি হয়েও থাকে সেটা অনেক কম হবে এবং আপনার সুস্থ হয়ে ওঠার প্রবণতাটা অনেকটা বেশি হবে। মোটামুটি একজন বাড়িতে কারোর যদি করোনা হয় কত পর্যন্ত আমরা চিকিৎসা বাড়িতে করতে পারবো এবং তার একটা লিমিট কতটা এবং তাকে আমরা কখন হাসপাতালে পাঠাবো এবং নিজে নিজে কতটা করতে পারবো হাসপাতালে ডাক্তারের পরামর্শ ছাড়া, এটা আমি আপনাদের বললাম। এটা যদি কঠোরভাবে মেনটেন করেন এবং যেই সোশ্যাল ডিস্টেন্সিং, স্যানিটাইজেশন এইগুলো যদি আপনারা করেন তাহলে দেখা যাবে যে আমরা অনেকটাই এই করোনা ভাইরাস থেকে আমরা মুক্ত হব। এবং আশা করছি যে গ্রাফটা যেরকম করে উঠেছিল অনেকটা গ্রাফটা নেমে গেছে, শুনছি আবার থার্ড ওয়েভে আসবে, কিন্তু আমরা হোপিং ফর দ্য বেস্ট, আশা করছি আমরা ধীরে ধীরে, কারণ একটা প্যান্ডেমিক সবসময় এন্ড হয়, এই প্যান্ডেমিকের এন্ড হবে, আশা করছি আমরা ধীরে ধীরে এই করোনা থেকে মুক্তির পথে এগিয়ে যাব। আমি এই বলে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ ডক্টর সান্যালকে এত সুন্দর একটি বক্তব্য রাখার জন্য, এবং আমরা অনেকটাই ওনার বক্তব্য থেকে এনরিচ হলাম। এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দ্বিতীয় স্পিকার ডক্টর দেবাশিস ঘোষ মহাশয়কে। ডক্টর ঘোষ বর্তমানে মেডিকেল কলেজ কলকাতাতে কর্মরত, তিনি একজন MBBS MD ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ এনাস্থেশিয়া। সুতরাং আমরা ডক্টর ঘোষকে ডেকে নিচ্ছি ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। ওভার টু ইউ স্যার। সবাইকে আমার এই শুভ সন্ধ্যা জানাই আর কি, যদিও দুর্যোগ কাল। মোটামুটি একটা আলোচনা আমরা আগে থেকেই অনেক গত এক বছর ধরে প্রায় শুনেই আসছি যে কি ধরনের রোগের উপসর্গ হয়। খুব ছোট করে বলতে গেলে এই করোনা ভাইরাস এটা নতুন ভাইরাস কিছু নয়, কিন্তু আবার আমরা সবাই বলছি এটা নতুন ভাইরাস। ব্যাপারটা কি না, এটা এক ধরনের RNA ভাইরাস যার বিভিন্ন সময় যে জেনেটিক মেটেরিয়াল তার পরিবর্তন হয়ে হয়ে নতুন নতুন স্ট্রেন তৈরি হয়। যেমন 2003 সালে SARS SARS মানে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম, সেই জায়গাটার একটা ব্যাপক প্রাদুর্ভাব দেখা গিয়েছিল, অবশ্যই গোটা বিশ্ব জুড়ে নয় কিন্তু বেশ কয়েকটি দেশ জুড়ে, সেটাও করোনা ভাইরাস জনিতই একটা রোগ।
2012 সালে যে মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম, যেটা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দেখা গিয়েছিল, সেটা একটা অন্য স্ট্রেন। আর এইবারে আমরা যেটা পেলাম কোভিড-19 যে ডিজিজ, কোভিড-19 মানে করোনা, সিও ইনফেকশাস ডিজিজ, ইনফেকশাস ভাইরাস ডিজিজ 19, যেহেতু 2019 সালে উহান চায়নাতে এই রোগটার প্রথম আমরা একটা প্রাদুর্ভাব দেখতে পাই বা শুরু হয়। তো এইটা হচ্ছে একটা নতুন স্ট্রেন, মূলত কি করে ছড়ায় আমরা জেনে গেছি, যে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের ঢুকে যায়, সেটা হাতে বা অন্য কোনো কারণে লেগে থাকলেও সেটা আমাদের মধ্যে আসতে পারে। তাহলে জ্বর, কাশি, এই ব্যাপারগুলো যেটা সাধারণ সর্দি কাশিতে আমাদের হয়, সেইটা এক্ষেত্রেও হবে। 80% মানুষের কোনো অসুবিধেই হবে না, তাদের হয়তো ওষুধ না খেলেও চলতো। বাকি যে 20% আছে তাদের কিন্তু শারীরিক সমস্যা হতে পারে, এবং যার জন্য কিন্তু তার মধ্যে আবার প্রতি 6 জনে, যাদের বেশ ভালো রকম শারীরিক অসুবিধে হলো, প্রতি 6 জনে মোটামুটি 1 জন করে দেখা যাচ্ছে তাদের হসপিটালে ভর্তি হতে হচ্ছে। এবং এই যারা হসপিটালে ভর্তি হচ্ছেন, মেন যে সমস্যাটার জন্য চিকিৎসক বলুন, বিজ্ঞানী বলুন, এবং আমরা সামাজিকভাবে সবাই যেটা নিয়ে অসুবিধায় পড়ে যাচ্ছি, যে আমাদের যে ফুসফুস, আমাদের ফুসফুস হচ্ছে কি কাজ করে না, আমরা বাতাস থেকে যে অক্সিজেনটা নিচ্ছি, সেই অক্সিজেনটা রক্তে পাঠিয়ে দেয়, রক্তকে অক্সিজেনেট করে, এবং আমাদের রক্তে যে কার্বন ডাইঅক্সাইড আছে সেটাকে বার করতে সাহায্য করে। তো এই ফুসফুসে এমন একটা বিকার হচ্ছে যে ফুসফুস এই কাজটা করতে পারছে না, অর্থাৎ কি রক্তকে অক্সিজেন দিতে পারছে না, এবং রক্ত থেকে যে কার্বন ডাইঅক্সাইড বাইরে বের করে দেবে সেই কাজটা করে উঠতে পারছে না। ফলত কি হচ্ছে, আমাদের শরীরের প্রত্যেকটা যে কোষ, যাদের মূল জ্বালানি হচ্ছে অক্সিজেন, সেই জ্বালানি সেই সেলগুলো বা কোষগুলো পাচ্ছে না। এই এক একটা কোষ দিয়ে আস্তে আস্তে এক একটা অর্গ্যান তৈরি, যেমন লিভার হতে পারে, হার্ট হতে পারে, ব্রেন হতে পারে, আবার এক একটা অর্গ্যান নিয়ে, বেশ কয়েকটা অর্গ্যান নিয়ে একটা সিস্টেম তৈরি। যেমন ধরুন আমাদের অন্ননালী, পাকস্থলী, লিভার, এই সব কিছু মিলিয়ে আমাদের যে পাচন তন্ত্র সেইটা তৈরি হয়। তাহলে কি হয়, এই এক একটা যে অঙ্গ বা অর্গ্যান সেগুলো আস্তে আস্তে এফেক্টেড হলে দেখা যাচ্ছে এক একটা সিস্টেম আস্তে আস্তে এফেক্টেড হচ্ছে, যেটা কিন্তু মূলত শুরু হচ্ছে আমাদের ফুসফুস দিয়ে বা রেসপিরেটরি সিন্ড্রোম দিয়ে। এখন সমস্যা হচ্ছে যে বাড়িতে আমরা রইলাম, আমাদের জ্বর জ্বালা হলো বা ডায়রিয়া হলো, আমাদের একটা ক্লান্তি রইল, কখন আমরা বুঝবো যে আমাদের হসপিটালে ভর্তি হতে হবে? তার একটা অন্যতম জিনিস হিসাবে এখন যেহেতু একটা শারীরিকভাবে দূরত্ব আমাদের বজায় রাখা হচ্ছে, অন্যতম একটা জিনিস কিন্তু আমাদের হচ্ছে এই পালস অক্সিমিটার। আপনারা নিশ্চয়ই অনেকে এই বিষয়টা দেখেছেন। তো পালস অক্সিমিটার সম্বন্ধে আমি যেটা বলি, যে পালস অক্সিমিটারে একটা বাটন থাকে, আর সেই বাটনটা যদি আপনি টেপেন তাহলে এর ভেতরে আলো জ্বলে। দেখুন, একদিক থেকে আলো আসছে, আরেক দিকে আলোটা গিয়ে পড়ছে। তাহলে এই যে আলো, মূলত দুটো তরঙ্গ দৈর্ঘ্যের আলো একদিক থেকে অন্যদিকে যায়, এবং সেটা আমরা যদি আমাদের যে যেখানে রক্ত জালিকাগুলো আছে, যেমন ধরুন আঙুল, নখ মূলত, তার মধ্যে যদি আমরা রাখি, তাহলে সেই আলো একদিক থেকে অন্যদিকে গিয়ে আমাদের একটা ধারণা দেয় যে আমাদের হিমোগ্লোবিন রক্তে, যে কিনা মূলত অক্সিজেন পরিবহন করে নিয়ে যায় কোষে, সে কতটা অক্সিজেন দ্বারা সম্পৃক্ত হয়েছে, এইটাই হচ্ছে স্যাচুরেশন। তাহলে আপনি পালস অক্সিমিটার যদি নেন, আপনি যদি জ্বালান, এবং তারপরে যদি তার মধ্যে আপনার নখটাকে ঢুকিয়ে দেন, আপনি দুটো ডাটা পাবেন। একটাই দেখবেন লেখা থাকবে SpO2, যেমন 98 যেটা লেখা আছে সেটা SpO2 এখানে, আরেকটা হচ্ছে আপনার হার্ট রেট বা পালস রেট। তাহলে এই যে SpO2 বা স্যাচুরেশন, এইটা বাড়িতে যদি কোনো কারণে দেখা যায় যে 94-এর কম হচ্ছে, আপনারা সেফ সাইডে থাকার জন্য 95-ও ধরতে পারেন, তাহলে কিন্তু আপনাদের অক্সিজেনের প্রয়োজনীয়তা আছে। তো এইটা হচ্ছে প্রথম জিনিস, যে অক্সিজেনের প্রয়োজনীয়তা আছে কি নেই, এবং অক্সিজেনের প্রয়োজনীয়তা থাকলে আপনার সব থেকে ভালো হয় যদি আপনি কোনো একটা চিকিৎসালয়
মানে কোনো হসপিটাল বা যাই হোক একটা চিকিৎসার ব্যবস্থা যেখানে আছে ভর্তি হয়ে যেখানে আপনাকে মনিটর করা যাবে সেই বিষয়টা আপনারা যাতে করতে পারেন। একটা জিনিস মাথায় রাখবেন করবার সময়। আচ্ছা আমি আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যালো একটু বোধ হয় যান্ত্রিক গোলযোগ হয়েছিল, এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে তো? আচ্ছা হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা তো এই পালস অক্সিমিটার ব্যবহার করবার সময় কয়েকটা জিনিস মনে রাখবেন। নখে যেন নেল পালিশ যেন না থাকে, মহিলাদের ক্ষেত্রে বলছি, যে নখটা হয়তো অনেকেরই থাকেন, কোনো একটা নখ ভাঙা বা খুব মোটা বা কোনো কারণে আঘাত লেগে আগে খারাপ হয়ে গেছিল বা নষ্ট হয়ে গেছিল, সেই নখটা ব্যবহার করবেন না। যখন পালস অক্সিমিটার লাগাবেন তখন এই হাতটা যেন ভাঁজ করা না হয়, হাতটা যাতে সোজা থাকতে পারে, যাতে আমাদের যে আর্টারিয়াল ফ্লো সেইটা যেন ইন্টারাপশন না হয় বা তার কোনো অবরোধ যাতে না হয়, হাত কাঁপছে এরকম যাতে না হয়। যদি একজন মানুষ অন্যজন মানুষ যিনি অসুস্থ আছেন বাড়ির তার হাতে দেখছেন যার হাতটা কাঁপছে, হাত কাঁপলে এরকম ভাবে কিন্তু পালস অক্সিমিটার ভালো করে দেখা যায় না। তো মোটামুটি এই সব জিনিসপত্রগুলো দেখে যদি আপনি দেখেন যে স্যাচুরেশন 94 এর কম, তাহলে আপনি জানবেন যে সেই মানুষটির একটা অক্সিজেন সাপ্লিমেন্টেশন প্রয়োজনীয়তা আছে এবং তার ভর্তি হওয়ার প্রয়োজনীয়তা আছে। এইটা যেমন একটা দিক, আরেকটা জিনিস খুব হয় যে ধরুন আপনি অ্যাট রেস্ট বাড়িতে বসে আছেন, আপনি দেখলেন যে আপনার স্যাচুরেশন 96%, কিন্তু আপনার খুব ক্লান্তি লাগছে, আপনি বাথরুমে গেলেন বা একটু হাঁটাচলা করলেন দিয়ে হাঁপ লাগছে, হাঁপিয়ে পড়ছেন, এইটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই অক্সিজেনের চাহিদা আর যোগান এইটা হচ্ছে মূল ব্যালেন্স। তাহলে যদি এরকম দেখেন যে বাথরুমে যেতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছেন বা খাওয়া দাওয়ার পরে হাঁপিয়ে যাচ্ছেন বা একটু হাঁটাচলা করলে হাঁপিয়ে যাচ্ছেন, তাহলে আমরা যেটা বলি একটা 6 মিনিট ওয়াক টেস্ট, অর্থাৎ একটু কিছুক্ষণ হাঁটাচলা করে 6 মিনিট হয়তো নাও হতে পারে, যদি আপনার মনে হয় যে আপনার কষ্ট হচ্ছে আপনি সঙ্গে সঙ্গে থেমে যাবেন বসে যাবেন, এই 6 মিনিট ওয়াক টেস্ট বা একটু কাজকর্ম করে বা যে কাজকর্মটা করে মনে হচ্ছে আপনি হাঁপিয়ে যাচ্ছেন, তারপরে একবার স্যাচুরেশনটা দেখুন। বিশ্রামকালে বা অ্যাট রেস্ট যে স্যাচুরেশন আছে তার থেকে যদি একটু কাজকর্ম করবার পরে বা হাঁপিয়ে যাওয়ার সময় স্যাচুরেশন 3% বেশি ড্রপ করে, তাহলে কিন্তু এটা একটা ইন্ডিকেশন যে আপনার অক্সিজেনের প্রয়োজনীয়তা আছে এবং আপনাকে হসপিটালে ভর্তি হতে পারে। এবং সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের যে ডাক্তারবাবুর সঙ্গে হোক বা সরকারি যে টেলিকমিউনিকেশনের সঙ্গে, যেখান থেকে আপনারা টেলিমেডিসিনের সাহায্যে আপনারা যে উপদেশ বা যে পরামর্শ সেটা অবশ্যই গ্রহণ করবেন। সুতরাং শুধু অ্যাট রেস্ট স্যাচুরেশন 94 এর কম বা একটু কাজকর্ম করে খুব হাঁপিয়ে যাচ্ছেন শ্বাসকষ্ট হচ্ছে, সেক্ষেত্রে তারপরে যদি স্যাচুরেশন আগে যদি নর্মালও থাকে তার থেকেও যদি 3% বেশি ড্রপ করে সেটা একটা ওয়ার্নিং সাইন, এইটা আপনাদের একটু মাথায় রাখতে হবে। আর পালস অক্সিমিটার যেটা ব্যবহার করার বিষয় আমি বললাম সেইটুকুনি সচেতনতা আপনাদের রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে স্টেরয়েড নিয়ে মানুষের অনেক ভয়ভীতি আছে। অক্সিজেনের প্রয়োজনীয়তা ছাড়া সাধারণভাবে স্টেরয়েডের দরকার পড়ে না, কিন্তু যেটা বললাম যে অ্যাট রেস্ট বা বিশ্রামে হয়তো আপনার স্যাচুরেশন মোটামুটি 94 বেশি থাকছে কিন্তু একটু বেশি হাঁটাচলা করলে তার সেটা 3% বেশি কমে যাচ্ছে, সেক্ষেত্রে হয়তো স্টেরয়েড দরকার হলেও হতে পারে। যেটা যে কারণে এটা বলা, অনেকে নিজে নিজে স্টেরয়েড খাচ্ছেন, এটা করবেন না। অনেকে ডাক্তারবাবুরা স্টেরয়েড দিলে আবার খাচ্ছেন না ভয়, মনে রাখবেন যে ব্লেড দিয়ে আমরা দাড়ি কামাই সেই ব্লেড দিয়ে কিন্তু খুনি খুনও করতে পারে, সুতরাং ব্লেডটা কিভাবে চালানো হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ।
তাই স্টেরয়েড যে বিষয়টা সেটা যেমন ভালো দিকও আছে আবার খারাপ দিকও আছে। এই স্টেরয়েড প্রচুর ব্যবহার করবার ফলে ডায়াবেটিস নতুন ভাবে দেখা দিচ্ছে, যাদের ডায়াবেটিস আছে তাদেরও সমস্যা হচ্ছে। সুতরাং স্টেরয়েডের নিজে নিজে ইউজ ব্যবহার করবেন না, এবং ডাক্তারবাবুরা বললে আবার করতে চাইছেন না যে না কি হয়ে গেল ক্ষতি সেটাও করবেন না। এই পালস অক্সিমিটার আর স্টেরয়েড এই দুটো বিষয় নিয়ে আপনাদের এই প্রথমত বলা। অক্সিজেন বাড়িতে ব্যবহার করবার কথা বলাটা ঠিক নয়, কিন্তু যদি কোনো কারণেও কোথাও জায়গা পাচ্ছেন না, কষ্ট হচ্ছে, স্যাচুরেশন কমছে, বাড়িতে অক্সিজেন দিতে হচ্ছে, ততটা পর্যন্ত অক্সিজেন দেবেন যাতে স্যাচুরেশন মোটামুটি 94% উপরে ওঠে। এবং আমাদের যে প্রতি মিনিটে নিঃশ্বাস নেওয়ার যে রেট, যেটার নর্মাল সংখ্যা হচ্ছে 24 কম, অর্থাৎ প্রতি মিনিটে 24 কম শ্বাস নিলে সেটাকে আমরা স্বাভাবিক বলতে পারি। তো আমরা অক্সিজেন ঠিক ততটাই ব্যবহার করব, যদি কখনো বাড়িতে ব্যবহার করতেও হয়, যদিও এটা আমার হয়তো এরকম ভাবে বলাটা ঠিক নয় কিন্তু তাও এই সময় আমি বলছি, সেটা 24 কম মোটামুটি হচ্ছে এবং স্যাচুরেশন 94 বেশি হচ্ছে, তার জন্য যতটা অক্সিজেন প্রয়োজন ঠিক ততটাই ব্যবহার করবেন। তার বেশি ব্যবহার যেন কেউ না করেন অন্য মানুষের জন্য, যখন আপনারা অনেকেই সবসময় আমরা যেমন দেখছি অনেক মানুষদের বাড়ি থেকে তারা পরামর্শ নিচ্ছেন। তাহলে কি কি বললাম, যে খুব বেশি কষ্ট, শ্বাসকষ্ট, ঝিমিয়ে পড়া, মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা, অক্সিজেন স্যাচুরেশন 94 কম বা ভালো রকম শ্বাসকষ্ট, এই সব বিষয়গুলো যদি থাকে তাহলে আপনার কিন্তু হসপিটালাইজেশনের প্রয়োজনীয়তা আছে এবং অক্সিজেনের প্রয়োজনীয়তা আছে প্রথমত। দ্বিতীয়ত, স্টেরয়েড নিয়ে অযথা সবসময় ভয়ও পাবেন না, আবার যথেষ্ট পরিমাণে নিজে নিজে স্টেরয়েড খাওয়ার চেষ্টাও করবেন না। মনে রাখবেন যে COVID-19 এক্সাক্ট কি চিকিৎসা হতে পারে সেটা আমরা এতদিন ধরে দেখছি, আমাদের একটা কিছুটা ধারণা হয়েছে, কিন্তু আমরাও বা যারা বিজ্ঞানীরা এই নিরলস প্রচেষ্টার মধ্যে আছেন সবাই খুব নির্দিষ্টভাবে যে এই ওষুধটা খেলে করোনা সেরে যাবে এমন কোনো বিষয় কিন্তু নেই। এবং অক্সিজেন যেটা আমাদের প্রাণবায়ু, তার অভাব বা ঘাটতিজনিত কারণে শরীরের বিভিন্ন অঙ্গ যাতে অচল হয়ে না পড়ে সেইটা দেখাটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। সেইটা করতে থাকাকালীন আস্তে আস্তে আমাদের ফুসফুসটা একটু একটু করে ঠিক হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে অনেক রোগীর ক্ষেত্রে আমরা সব কিছু ব্যবস্থা বা সব কিছু করেও, সবাই যে খুব দেরি করে আসছেন তাও নয়, অনেকেই আমাদের কাছে খুব প্রাথমিক অবস্থা থেকেই পরামর্শ নিয়েছেন, ঠিক সময় হসপিটালে ভর্তি হয়েছেন, ঠিক সময় ঠিক চিকিৎসা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তাদের হয়তো একটা খুব খারাপ পরিণতি হয়েছে। কিন্তু সেটাতে ভয় পাওয়ার কিছু নয়, কারণ এই সংখ্যাটা খুব কম, প্রায় বলতে গেলে 1% বা 1% মতো। সুতরাং অযথা চিন্তিত হবেন না, যে কোনো রোগের মোকাবিলার যে প্রাথমিক দিক সেটা হচ্ছে প্রিভেনশন বা প্রতিরোধ, যেটা ডক্টর সান্যাল স্যার বলেছেন সেগুলো মাথায় রাখবেন। মূল যে যেটা দুটো জিনিস, একটা মাস্কের ব্যবহার, একটা হাতে স্যানিটাইজার বা হাত ধোয়া ব্যবহার, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং একটা শারীরিক দূরত্ব রাখা প্রতিরোধের ক্ষেত্রে। আরেকটা স্ট্র্যাটেজি যেটা, সেটা হচ্ছে ভ্যাকসিন। খুব অসুবিধে যদি না থাকে, এই খুব অসুবিধাটা কিরকম সেটা আপনি জানতে পারবেন যে সেন্টারে আপনারা ভ্যাকসিনের জন্য নমিনেট করছেন বা যাচ্ছেন, প্রত্যেকটা সেন্টারে একজন করে নোডাল অফিসার থাকেন যার কাছে নির্দেশিকা থাকে যে কোন মানুষটি ভ্যাকসিন নিতে পারবে না। একটি বিষয় মূলত আছে যে যার ভ্যাকসিনের যে যে কনস্টিটিউয়েন্ট তার কোনো একটিতে অ্যালার্জি আছে তার ক্ষেত্রে ভ্যাকসিন নেওয়ার একটা বাধা নিষেধ আছে। প্রেগনেন্ট মাদার এবং ব্রেস্ট ফিডিং মাদার নিয়ে একটা মাঝারি জিনিস চলছিল, প্রথমে বলা হয়েছিল যে না একদম দেওয়া হবে না, যেটা প্রেগনেন্ট মাদারদের ক্ষেত্রে এখনো পর্যন্ত খুব সচল হয়নি। কিন্তু এই ওয়েভে আমরা যেটা দেখলাম যে গর্ভবতী মায়েরা কিন্তু ভীষণভাবে যারা এফেক্টেড হয়ে খারাপ হচ্ছেন, সংখ্যাটা খুব কম, আবারও বলছি ভয় পাওয়ার কিছু নেই, তারা কিন্তু খুব খারাপ এফেক্টেড হয়েছেন।
সুতরাং ব্রেস্ট ফিডিং করা মায়েদের জন্য যে আমাদের রাজ্য সরকারের নির্দেশিকা যে তারা কিন্তু ভ্যাকসিন নিতে পারেন, এটা মাথায় রাখবেন। এবং যারা গর্ভবতী মা তাদের ক্ষেত্রে এটা তাদের নিজস্ব একটা চয়েস যে তারা নিতে পারেন। এখনো পর্যন্ত খুব সুনির্দিষ্ট পেপারগুলোর এক্সাক্ট রেজাল্ট আসেনি, কিন্তু যতটা যা দেখা গেছে যে খুব বেশি এফেক্ট কিন্তু পড়েনি গর্ভস্থ সন্তানকে। কিন্তু আবারও বলছি যে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এই বিষয়টা হচ্ছে নিজেদের নির্ধারণ করবার একটা ব্যাপার, তারা নিজেরা নেবেন সিদ্ধান্ত। সুতরাং এই কয়েকটা জিনিস ছাড়া আর সাধারণভাবে কোনো এরকম কন্ট্রাইন্ডিকেশন বা বিধিনিষেধ নেই যে তিনি ভ্যাকসিন নিতে পারবেন না। এখনো পর্যন্ত যে দুটো ভ্যাকসিনের কথা সান্নাল স্যার বললেন, যে কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড, কে কোনটার থেকে ভালো কে কোনটার থেকে খারাপ এরকম কোনো বিষয় নেই। এফিকেসি এবং আদার যে অ্যাডভার্স এফেক্ট বা প্রতিক্রিয়া সব কটা দিক থেকে এই দুটো ভ্যাকসিনই হচ্ছে সমকক্ষ। যেটি পাবেন সেটিই নেবেন, এবং প্রথম ডোজ যেটি নিয়েছেন অবশ্যই দ্বিতীয় ডোজ সেইটিরই নিতে হবে। স্পুটনিক এখনো পর্যন্ত সেরকম ভাবে আমাদের রাজ্যে চালু হয়নি, এটার সম্পর্কে নির্দেশিকা রাজ্য সরকার খুব শীঘ্রই হয়তো দিয়ে দেবেন বিষয়টা। আরো ভ্যাকসিন আসতে পারে, সেই ভ্যাকসিন গুলো সম্বন্ধেও নির্দেশিকা দেবেন। একটা জিনিস মাথায় রাখবেন যে আমাদের দেশে যে কোনো ওষুধ বা যে কোনো কিছু যদি সেটার একটা লাইসেন্স পায়, তার যে ড্রাগ কন্ট্রোলার তারা দেখে নেন যে তারা সমকক্ষ কিনা, এবং তাদের খুব মেজর কোনো ডিসঅ্যাডভান্টেজ বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এটা দেখেই কিন্তু তারপরে সেই বিষয়টা আসে। সুতরাং ভ্যাকসিন নিয়ে অযথা ভয় পাবেন না। ভ্যাকসিন পাওয়ার পরে জ্বর জ্বালা হতে পারে, ভ্যাকসিন পাওয়ার পরে মাথা ঘুরতে পারে, সামান্য অ্যালার্জি রিয়াকশন হতে পারে। আমরা মেডিকেল কলেজে অ্যালার্জির হিস্ট্রি আছে, এরকম বহু মানুষই ভ্যাকসিন নিয়েছেন, অনেকে অ্যালার্জির ওষুধ খেয়ে এসে নিয়েছেন, খুব একটা অসুবিধে হয়নি। অনেকে হয়তো IgE লেভেল একটা টেস্ট করেন, এই কারুর যদি IgE লেভেল অনেক বেশি থাকে তাহলে আমি অবশ্যই বলবো যে চিকিৎসকের পরামর্শ নিতে, ভ্যাকসিন সেন্টারে যিনি নোডাল অফিসার আছে তার থেকে পরামর্শ নিতে। সাধারণভাবে IgE লেভেল 200 বেশি হলে বলা হয়ে থাকে যে তার কিন্তু একটা অ্যালার্জির ভালো রকম সম্ভাবনা হয়তো থাকতে পারে। তার মানে এই নয় যে ভ্যাকসিনটা নিলেই হবে, তার হয়তো চিংড়িতে অ্যালার্জি আর ভ্যাকসিনে তো চিংড়ি নেই। তো এরকম বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। কারুর যদি IgE লেভেল প্রচুর বেশি হয় তার মানে এটা নয় যে তার ভীষণ রকম অ্যালার্জিক রিয়াকশন, এটাও হতে পারে যে তার হয়তো ভিন্ন ভিন্ন জিনিসে অ্যালার্জি, প্রত্যেকটার জন্য যে IgE সেগুলো জুড়ে হয়তো IgE লেভেল বেশি হয়েছে। কথাগুলো বললাম এই জন্য কারণ এখন ভ্যাকসিন ড্রাইভটা মূল ড্রাইভ। আপনারা সবাই একটা শারীরিক দূরত্ব বজায় রাখুন যতটা সম্ভব হয়, মাস্ক পরুন, হাত স্যানিটাইজ করুন, এবং ভয় পাবেন না, অন্যদের সাহায্য করুন, এটাতে নিজেদের সাহায্য করা হবে। যদি কখনো ওয়ার্নিং সাইন, অক্সিজেন স্যাচুরেশন বা ইত্যাদি বিষয়গুলো যেগুলো বললাম আলোচনা করলাম, 94 কম, শ্বাস প্রশ্বাসের গতি মিনিটে 24 বেশি হয়ে যাচ্ছে, বা একটু কাজকর্ম করার পরে স্বাভাবিক যে স্যাচুরেশন ছিল সেটা 3% বেশি নেমে যাচ্ছে, বা ঝিমিয়ে পড়ছেন রোগী, খুব কাশি হচ্ছে, এই সব যে বিষয়গুলো, জ্বর একদমই কমছেন না, তখন আপনারা পরামর্শ নিন এবং অক্সিজেনের দরকার পড়লে অক্সিজেন নিতে হবে, হসপিটালে ভর্তি হতে হবে, কিন্তু অযথা ভয় পাবেন না। মোটামুটি এইটুকুনি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার বিষয় ছিল। অসংখ্য ধন্যবাদ জানাই ডক্টর ঘোষকে আপনার অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখার জন্য। এবার আমি আমাদের কোশ্চেন আনসার সেশন শুরু করব। আপনাদের যা যা জিজ্ঞাস্য বিষয় আপনারা লাইভ চ্যাট বক্সে একটু লিখে জানাবেন। কোশ্চেন আনসার সেশনের জন্য আমি ডক্টর শুভজিৎ মণ্ডল মহাশয়ের কাছে চলে যাচ্ছি কোশ্চেন আনসার সেশন শুরু করবার জন্য। Am I audible? Hello, am I audible? Yes, yes, you are audible. Okay. Good evening, everyone. Thank you, Dr. Rubiul Alam,
for giving me the opportunity to host this question answer session of such a beautiful program. More precisely, I am thankful to our principal sir, our respected principal sir, Dr. Prashant Bhattacharya, for helping us to organize such an encouraging program in our college. I am going to start this session, this question answer session. So I shall ask our respected research persons a few questions, one by one. So shall I start, sir? Please, please. Okay. Dr. Sanal. Yes. Okay. Shuru kore di. Okay. Amader English department er HOD বাসুবিবাল ম্যাডাম উনি একটা কোশ্চেন করেছেন যে আমরা কোভিড ইনফেক্ট হওয়ার পর আবার কতদিন পর ভ্যাকসিন নেওয়া যেতে পারে সেটা উনি জানতে চেয়েছেন। প্রশ্নটা রেখেছেন ডক্টর দেবাশিস ঘোষ স্যারের কাছে। তো স্যার যদি আপনি এই বিষয়ে একটু আমাদের অবগত করেন যে হ্যাঁ আচ্ছা ধরা পড়ার পরে কোভিড ধরা পড়ার পরে আমি কতগুলো জিনিস বলে দিই যে কোভিড ধরা পড়েছিল তারপরে কিছুটা অসুস্থ হয়েছেন সেখান থেকে রিকভারি হয়েছে রিকভারির পর থেকে মোটামুটি 8 সপ্তাহের মধ্যে ভ্যাকসিন নেওয়ার কথা বলা নেই যতগুলো যে স্টাডি হয়েছে তাতে 14 দিন পর থেকে ভ্যাকসিন নেওয়া যেতে পারে কিন্তু যদি পার্শ্ব প্রতিক্রিয়া বা এই বিষয়টাকে আরো কম পরিমাণে নামিয়ে আনতে হয় 8 সপ্তাহের পরে যেটা আবার কিছুটা সরকারি নির্দেশিকা কিছু কিছু জায়গায় আসছে যে প্রায় 3 মাস পরে কিন্তু মূলত যেটা জেনে রাখবার জন্য 8 সপ্তাহের পরে নেবেন ভ্যাকসিন কবে থেকে যেদিন থেকে আপনি সুস্থ হয়ে গেছেন সেদিন থেকে সুস্থটা কবে হলেন 3 দিন জ্বর নেই শ্বাসকষ্ট নেই স্বাভাবিক কাজকর্ম করতে পাচ্ছেন তখন হচ্ছে আপনি সুস্থ মানে 1 তারিখে আপনি অসুস্থ হলেন 4 তারিখে পজিটিভ হলেন 15 তারিখে গিয়ে আপনার মনে হলো যে হ্যাঁ 12 তারিখ থেকে আমার জ্বর ছিল না আমার স্বাভাবিক আমি কাজকর্ম করতে পারছি ঠিক আছে তাহলে 15 তারিখটা হলো যেদিন আপনি রিকভার হলেন এই 15 তারিখ থেকে 8 সপ্তাহ পরে গিয়ে আপনি ভ্যাকসিন নিতে পারবেন পরিষ্কার ওকে স্যার থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর ভ্যালুয়েবল ডিসকাশন তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব অঙ্কিতা দাস একজন পার্টিসিপেন্ট উনি জানিয়েছেন যে ওনার প্রশ্ন হচ্ছে যে বৈজ্ঞানিকরা জানিয়েছেন আমাদের করোনার তৃতীয় ঢেউয়ে আমাদের সামনে আসতে চলেছে তো সেক্ষেত্রে যে কোভ্যাকসিন বা কোভিশিল্ড যে ধরনের ভ্যাকসিন এখন চলছে সেটা আমাদের কতটা কার্যকর হবে বা স্পুটনিক ভিও যদি বাজারে আসে তো সেটা কি আমরা তৃতীয় ঢেউকে সামলাতে আমরা কতটা সক্ষম হব সেটা যদি স্যার একটু কিছু বলে বলবো আচ্ছা ঠিক আছে একটা কথা কি ছিল যে সর্দি কাশি হলে 7 দিনে সারে ওষুধ খেলে না খেলে খারজ 1 সপ্তাহ তো সর্দি কাশি বারবার হয় কেন না এই ভাইরাল জনিত সর্দি কাশির যে ইমিউনিটি সেটা আমাদের শরীরে কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে না এই করোনার সময় এবং আমরা কোনোদিন সর্দি কাশির জন্য ভ্যাকসিন নিচ্ছি ইনফ্লুয়েঞ্জার কথা ছেড়ে দিন আদারওয়াইজ সেটা কিন্তু আমরা কখনোই করিনি তাহলে এই একটা করোনা কারুর হলো তিনি সেরে উঠলেন তার শরীরে কতদিন পর্যন্ত এই ইমিউনিটি থাকবে খুব নির্দিষ্টভাবে এখনো পর্যন্ত কিছু আসেনি ভ্যাকসিন নেওয়ার পরে কতদিন পর্যন্ত ইমিউনিটি থাকবে খুব ডেফিনিটলি কিছু বলা নেই কিন্তু মোটামুটি আপনি ধরে রাখতে পারেন যে একটা 4-6 মাস পর্যন্ত আপনার শরীরে কিন্তু ইমিউনিটি থাকবে অন্তত পক্ষে মানে কি যে আপনার রোগ হবে না এরকমটা নয় হলে তার যে প্রকোপ সেটা অনেকটা কম হবে তার যেটা ভয়ানক দিক সেটা অনেকটা কম হবে 1 নম্বর 2 নম্বর যদি ভ্যাকসিন নেওয়ার পরে আপনার করোনা রোগ হয় সেটা যেহেতু মৃদু উপসর্গ যুক্ত হওয়ার সম্ভাবনা বেশি তাই আপনি অন্য মানুষকে সেগুলো ছড়াবেন কম তাহলে ভ্যাকসিন নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে চেইন অফ ট্রান্সমিশন 5টা লোকের যদি হয় সেখান থেকে তারা যতগুলো লোককে ছড়াতে পারবেন 25টা লোকের হলে অনেক বেশি ছড়াতে পারবেন তাহলে এই ভ্যাকসিন নিয়ে আমরা যেটা করছি যে এই রোগযুক্ত বা বেশি
উপসর্গযুক্ত যাদের রোগ সেই সংখ্যাটাকে কমিয়ে দিচ্ছি, যাতে এই চেইন অফ ট্রান্সমিশনটা কম হয়। তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে মোটামুটি বলা হয় এটা হার্ড ইমিউনিটি একটা বলে, হার্ড মানে যেমন একটা ভেড়ার পাল ধরতে পারেন বা এ ধরতে পারেন। তার মানে কি হলো যে যত বেশি সংখ্যক মানুষ একটা কম সময়ের মধ্যে, খুব কম সময়ের মধ্যে যদি ইমিউন থাকেন তাহলে তাদের প্রোপাগেশন কম হবে এবং সেখানে মহামারীর প্রকোপটা অনেক বেশি কমবে। থার্ড ওয়েভ কিরম ভাবে আসবে সেই এক্ষুনি সংকটের মানে কল্পনা করে মিয়মান হওয়ার কিছু নেই, দেখা যাক না কি হয়। ভয় পাওয়ার মতো কিছু বিষয় নয়, আমরা ভ্যাকসিনেটেড হব, আমরা সবকিছু পালন করব এবং আমরা জয় করে নেব, আমরা থার্ড ওয়েভ হতেই দেব না এটাই আমরা ভাবি না। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, আওয়ার নেক্সট কোশ্চেন দ্যাট আস্কড বাই মৌমিতা দত্তা, উনি বলছেন যে হাউ লং দ্য ভাইরাস ক্যান রিমেইন অ্যালাইভ, ইজ ইট সেফ অর রিমেইন উইথ দ্য কোভিড পেশেন্ট হু ইজ নেগেটিভ নাও। সো স্যার প্লিজ ডিসকাস অ্যাবাউট দিস কোশ্চেন। অ্যাকচুয়ালি উনি জানতে চেয়েছেন যে ভাইরাসটা যদি আমরা এফেক্ট হই তো সেটা আমাদের শরীরে, যদি আমাদের ইমিউনিটি পাওয়ারটা খুব স্ট্রং হয় সেক্ষেত্রে সেটা আমাদের শরীরে কতদিন পর্যন্ত তার লাইফ সার্কেলটা বা লাইফ স্প্যানটা সে আমাদের শরীরে স্টে করবে, বা আমরা কি সঙ্গে সঙ্গে যদি ইমিউনিটি পাওয়ার আমাদের খুব স্ট্রং থাকে তো আমরা কি সঙ্গে সঙ্গে সেক্ষেত্রে অসুস্থ হয়ে পড়বো বা আমাদের কি হতে পারে সেটা যদি একটু কাইন্ডলি বলেন। বলবো? হ্যাঁ স্যার, প্লিজ স্যার। সাধারণত আমরা দেখেছি যে ইনফেকশন হওয়ার পর 17 দিন পর্যন্ত ভ্যাকসিন ভাইরাসটা শরীরের মধ্যে জীবিত থাকে, সাধারণত 17 দিন পর্যন্ত থাকে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ। আর তারপরে কোশ্চেন, হ্যাঁ তারপরে কোশ্চেনটা কি ছিল? যেটা নেগেটিভ হয়ে গেছে তার সঙ্গে থাকাটা সেফ কিনা, তাই তো? হ্যাঁ ঠিক আছে, নেগেটিভ হয়ে গেছে তার সঙ্গে থাকা সেফ, অবশ্যই সেফ, কিন্তু আমরা যেন একটা মাস্ক পরে থাকি এই প্যান্ডেমিকের সময়। আমাদের কিন্তু সরকারই বলেছে যে টিল দ্য প্যান্ডেমিক ইজ ওভার মাস্ক কিন্তু আমাদের পরতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আশা করি আমাদের পার্টিসিপেন্টরা তারা স্যারের বক্তব্য শুনছেন। আমি পরবর্তী প্রশ্নে চলে যাব। শিউলি মহেশ প্রশ্ন, ও বলতে চাইছে যে very often we can see that specially the aged persons are being paranoid, so what could we do to help them, what are the precautions to be taken for a person of age 75 plus, that means over aged person der khetre amader ki ki precaution newa uchit, barite onek oshustho baba ma dadu dida royeche to tader khetre amader kibhabe precaution ta nile তারা সুস্থ থাকবে সেটা যদি একটুখানি স্যার কাইন্ডলি আপনারা বলেন। হ্যাঁ বলবো? হ্যাঁ স্যার। হ্যাঁ বলছি, সাধারণত দেখা যায় যে বয়স্ক লোকদের তো ইমিউনিটি পাওয়ার অনেক কমে যায় বয়স হয়ে গেলে, সেই জন্য সাধারণত আমাদের যেই যে প্রিকশনগুলি কোভিড রোগীদের জন্য নেওয়া হয় সেই একই রকম সেফ ডিস্টেন্সিং, স্যানিটাইজেশন, মাস্ক পরা, সেইগুলি তো করতেই হবে, এবং নিয়মিত তাদের প্রেশার সুগার, সাধারণত বয়স্ক লোকদের এই রোগগুলি থাকে, প্রেশার সুগারের যেন নিয়মিত চেক আপ করা হয়, সেই ওষুধগুলি যেন নিয়মিত খাওয়ানো হয়। এইগুলি করলেই সাধারণত দেখা যাবে যে তারা হয়তো সেফ থাকবে, কিন্তু কতটা থাকবে আমরা কিন্তু এখনো বলতে পারি না, ভাইরাসটাকে আমরা চোখে দেখি না, সুতরাং আমাদেরকে সবসময় কশাস থাকতে হবে। কিন্তু তাদের যে রোগ যেটা বলে কোমরবিডিটি, কোমরবিডিটি থাকার জন্য তারা খুব তাড়াতাড়ি এফেক্টেড হয়ে যায় এবং তারা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, সেই কোমরবিড কন্ডিশনগুলিকে ঠিক থাকে সেই জন্য তাদের ওষুধগুলো নিয়মিত খেতে হবে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। সর্বাশিষ ব্যানার্জি আমাদের কলেজেরই উনি শিক্ষক, আমাদের সকলের প্রিয়, উনি আমাদের মাননীয় ডাক্তারবাবুদের উনি কৃতজ্ঞতা জানিয়েছেন। উনি জানতে চেয়েছেন যে আমাদের রাজ্যের সাধারণ মানুষদের জন্য যদি একটা টেলিমেডিসিন প্রেসক্রিপশন মেসেজ করেন তবে আমরা সকলেই বিশেষভাবে উপকৃত হই। উনি জানতে চেয়েছেন যদি কোনো একটা টেলিমেডিসিন প্রেসক্রিপশন আপনারা যদি কিছু একটু বলেন, যে ধরুন ল্যাক অফ স্মেল বা ল্যাক অফ টেস্ট বা সামান্য জ্বর সর্দি কাশি হয়েছে, তো সেক্ষেত্রে যদি সেরকম কোনো প্রেসক্রিপশন আপনারা সাজেস্ট করেন তাহলে আমরা খুব উপকৃত হই, সেটা উনি জানতে চেয়েছেন। আচ্ছা আমি বলছি, হ্যালো, হ্যাঁ স্যার বলুন। হ্যালো, শোনা যাচ্ছে?
হ্যাঁ, এইটা আমি আমি তো আমার পাওয়ার পয়েন্টে তৈরি করেছিলাম সেটা, কিন্তু আমি এটা শেয়ার করতে পারিনি। লিঙ্কটা আপনাদের খুব খারাপ, কিছু মনে করবেন না, একদম কিচ্ছুটা করা যাচ্ছে না, শেয়ার করা যাচ্ছে না। সেটা আপনাদের প্রিন্সিপাল সাহেবের কাছে আমার শেয়ার করা আছে, প্রিন্সিপাল সাহেব জানেন, আপনি ওনার থেকেই নিয়ে যেতে পারবেন। এই যে টেলিমেডিসিন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে ওষুধগুলি বলেছেন আর কি, যে বাড়িতে থেকে কি ওষুধগুলি খাওয়া যেতে পারে, সেটা আপনাদের প্রিন্সিপাল সাহেবের কাছে দেওয়া আছে, আপনি ওনার থেকে আবার শেয়ার করে নিতে পারেন। ওকে, ঠিক আছে, ওকে স্যার। আমাদের বাংলা ডিপার্টমেন্টের আমাদের শিক্ষক সুনীল মেহতা, উনি প্রশ্ন করে উনি জানতে চেয়েছেন যে, প্রশ্নটা হচ্ছে ডক্টর দেবাশিস বাবুর কাছে, উনি জানতে চেয়েছেন যে একটি ফ্যামিলির পাঁচজন মেম্বার, একজন কোভিড এফেক্ট হয়েছেন, তাহলে ওই ফ্যামিলির অপরজনের ধরুন জ্বর বা কাশির কোনো একটা মৃদু লক্ষণ দেখা দিয়েছে, তো সেক্ষেত্রে বাকিদের কি কোভিড পরীক্ষার প্রয়োজন আছে, এটা যদি একটু কাইন্ডলি বলেন। শুধুমাত্র নাকে গন্ধ পাচ্ছেন না, গন্ধ নাক দিয়েই পাবেন, মানে গন্ধ পাচ্ছেন না, এইরকম একটা বিষয় হয়, তাহলে অবশ্যই কিন্তু তাদের কোভিড টেস্ট করতে হবে। এবং যদি ধরুন তার কোনো উপসর্গ হলো না, একজন এফেক্টেড, বাকি চারজনের কারুরই কোনো উপসর্গ হলো না, তারা কি করবেন? তারা নিজেদেরকে একটা দূরত্বের মধ্যে রাখবেন, যাতে তাদের থেকে অন্য কারুর এই রোগটা ছড়িয়ে যেতে না পারে, এবং নিজেদের শরীরের একটা খেয়াল রাখবেন যে হঠাৎ করে একটু নাকটা জ্বালা করছে, বা একটু চোখটা লাল হলো, একটু মনে হচ্ছে নাকটা বন্ধ বন্ধ, বা একটু কাশি কাশি মনে হচ্ছে, একটু জ্বর জ্বর ভাব, টায়ার্ডনেস, তারা যাতে তাদের নিজেদেরকে সেই বিষয়টায় খুব তাড়াতাড়ি ধরতে পারেন যে হ্যাঁ আমার একটু শরীর খারাপ হচ্ছে। আর কি করতে পারেন, সেটা হচ্ছে একটু বিটাডিন গার্গেল, বা খুব ঈষদুষ্ণ জলে একটু লবণ দিয়ে যদি গার্গেল করেন, সেটা তারা করতে পারেন, তাতে অসুবিধের কিন্তু নেই, এবং সেটা ভালোই হবে। ভিটামিন সি জাতীয় যে ট্যাবলেট খেতে হবে এমন কোনো কথা নেই, ভিটামিন সি জাতীয় যে লেবু জাতীয় বা এইসব জাতীয় যে ফল মূল বা খাবার দাবার আছে, সেগুলো খাবেন, সুস্থ থাকবেন, মাস্ক ব্যবহার করবেন, স্যানিটাইজার ব্যবহার করবেন, কিন্তু কোনো উপসর্গ যদি হয় তাহলে অবশ্যই টেস্ট করবার দরকার। 4-14 দিন হচ্ছে সময় লাগে সাধারণভাবে ভাইরাস কারুর শরীরে ঢুকলে তার উপসর্গটা পরিপূর্ণভাবে দেখা দিতে। তাহলে আমি যদি মনে করি যে আমি একজন কোভিড রোগীর সংস্পর্শে এসছি, তাহলে আমি মোটামুটি 14-15 দিন পর্যন্ত নিজেকে, মানে প্রায় 2 সপ্তাহ পর্যন্ত নিজেকে একটু সচেতন রাখবো যে আমি কিন্তু এফেক্টেড হতে পারি, অ্যাসিমটোম্যাটিক হতে পারি, আমার কোনো রোগ প্রভাব হলো না, তাও আমি কিন্তু কোভিড এফেক্টেড হতে পারি, এবং আমি যাকে ইনফেক্ট করে দিলাম তিনি কিন্তু খুব অসুস্থ হয়ে যেতে পারেন। এমনটা নয় যে আমার কিছু হয়নি, আমার কোনো লক্ষণ নেই, মানে আমি কিন্তু কোভিড আক্রান্ত নই, বা আমার কোভিড ইনফেকশনটা আসেনি, মানে করোনা ভাইরাস ইনফেকশনটা আসেনি। সুতরাং এই 14 দিন মোটামুটি একটু যত্নে রাখা, নিজের খেয়াল রাখা, এবং আমার থেকে যাতে অন্যের কাছে না যাওয়ায় সেইটা খেয়াল রাখা। আর যদি উপসর্গ হয় টেস্ট করে নেওয়াটা বেটার, কারণ কার কতটা রোগ প্রোগ্রেস করছে এটা আগে থেকে বলা মুশকিল। যদি প্রোগ্রেস করে, হবে না, বেশিরভাগেরই হবে না, আবারও বলছি 80% হবে না, কেউ ভয় পাবেন না, কিন্তু যদি কারুরও একটু প্রোগ্রেস করেন, বাড়িতে বয়স্ক মানুষরা থাকতে পারেন, তাহলে হসপিটালে ভর্তি হওয়ার ক্ষেত্রে কিন্তু একটা আপনি কিছুটা সুবিধে পাবেন যদি আপনার আগে টেস্টটা করা থাকে। এইটা হচ্ছে একটা জানার, মানে বলবার বিষয় আর কি। ওকে, অনেক ধন্যবাদ ডাক্তার বাবু, আমাদের সকলকে সচেতন থাকতে হবে এই বিষয়ে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। অবন্তী চ্যাটার্জি একজন পার্টিসিপেন্ট, ও জানতে চেয়েছেন যে ভ্যাকসিনের এফেক্ট কতদিন থাকে, আমরা যে ভ্যাকসিন নিচ্ছি ধরুন ফার্স্ট ডোজ বা আমরা সেকেন্ড ডোজ নিলাম, ওদের মূল প্রশ্ন যেটা যে ভ্যাকসিনের এফেক্ট কতদিন থাকে, এবং এটা কি আমাদের প্রতি বছরই ভ্যাকসিনটাকে আমরা নিতে হবে, মানে আমরা ধরুন সুস্থ রয়েছি তা সত্ত্বেও আমাদের প্রতি বছরই এটাকে নিয়ম মেনে কোনো একটা টাইম বা কোন টাইম স্প্যান মেনে এটাকে নিতে হবে, সেইটা সম্পর্কে কিছু স্যার যদি একটু কাইন্ডলি বলেন। অবন্তী খুব ভালো প্রশ্ন করেছেন, যন্ত্রদা বলছি একটু যেগুলো মিস হলে বলে। হ্যাঁ হ্যাঁ, বল বল। তো প্রশ্ন করেছেন, বলা খুব মুশকিল। হ্যাঁ
হ্যাঁ স্যার শোনা যাচ্ছে না, একটু কাইন্ডলি টেকনিক্যাল প্রবলেম হচ্ছে মনে হয়। আমি প্রণবিদি রবিউল্লাহকে অনুরোধ করব একটু কাইন্ডলি দেখো। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। একটু আটকে গেছিল মধ্যিখানে। তো ভ্যাকসিনের এফিকেসি কতদিন থাকবে এরকম ভাবে বলা খুব মুশকিল, যেটা আগেও আলোচনা করলাম। মোটামুটি ধরুন 4 থেকে 6 মাস পর্যন্ত, এখনো পর্যন্ত বেশিরভাগ যা স্টাডি বা বিষয়গুলোতে এসছে সেটা প্রত্যেক বছর নিতে হবে কিনা এটা বলবার সময় এখনো আসেনি। স্ট্রেন যেমন চেঞ্জ হচ্ছে, আপনারা যেমন দেখছেন যে বিভিন্ন দেশে সে যখন যাচ্ছে সে পাল্টাতে পাল্টাতে যাচ্ছে। একজন মানুষ ছোটবেলায় সে হয়তো চাপাডাঙ্গায় পড়াশোনা করলেন, তারপরে তিনি কলকাতায় চলে গেলেন, তারপরে দিল্লি চলে গেলেন, তারপর লন্ডন চলে গেলেন, আবার যখন চাপাডাঙ্গায় ফিরলেন দেখলেন যে পাল্টে গেছেন। সবাই পাল্টায় এমনটা নয়, এমনি বলছি। তো এই ভাইরাস যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এর চারিত্রিক একটা পরিবর্তন হয়। যে ভাইরাসগুলোর ওপরে গবেষণা করে একটা ভ্যাকসিন তৈরি, তার থেকে কতটা পাল্টে গেল ভাইরাসটা, কেউ ইংল্যান্ড থেকে ফিরে এসে দেখলো আমি আর চাপাডাঙ্গায় থাকতে পারবো না, আবার কেউ এসে দেখলো যে না আমি থাকতে পাচ্ছি, তাহলে ভাইরাসের চরিত্রিক যে পরিবর্তন কতটা হলো এইটা গুরুত্বপূর্ণ। যদি অনেক পরিবর্তন হয়ে যায় তাহলে এই ভ্যাকসিন গুলো হয়তো কার্যকরী নাও থাকতে পারে, আর যদি দেখা যায় যে মোটামুটি পরিবর্তন হয়েছে, সিমিলারিটি বা সাদৃশ্য সেটা মোটামুটি আছে, সেক্ষেত্রে অবশ্যই এটা অনেকটা কার্যকরী হবে। কিন্তু আমি আবারও বলছি এই প্রশ্নগুলো পরে, আগে কিন্তু ভ্যাকসিনের সুযোগ পেলে যেটা পাবেন সেটা টুক করে নিয়ে নেবেন, এইটা হচ্ছে প্রথমত। ওকে স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার নিজের একটি ব্যক্তিগত প্রশ্ন আছে ডক্টর দেবাশিস বাবুর কাছে। উনি অক্সিমিটার যন্ত্রটার ব্যবহার বা তার কার্যকারিতা সম্পর্কে আমাদেরকে অবগত করেছেন। স্যার অ্যাকচুয়ালি বাজারে বিভিন্ন ধরনের অক্সিমিটার যন্ত্র এসেছে, মানে এই রিসেন্ট যেটা আমরা ফ্লিপকার্ট বা আমাজন বা সোশ্যাল যে সমস্ত প্ল্যাটফর্মগুলো আছে, তো কি ধরনের মানে অক্সিমিটারগুলো অ্যাকচুয়ালি মানে রেজাল্ট ঠিক দেয়, বা আমরা সবগুলো আমরা যে সমস্ত ব্র্যান্ডগুলো আছে সেগুলো কি সবগুলি ট্রাস্টওয়ার্দি কিনা, এটা সম্পর্কে যদি একটু বলেন। যে অক্সিমিটার ধরুন অনেকেই এইটা এইটা বলি শুনুন, সেটা হচ্ছে এইটা বলা খুব শক্ত। বেশিরভাগ ডাক্তারবাবু যারা ধরুন প্র্যাকটিস করেন তারা এই অক্সিমিটার ব্যবহার করতে অনেকেই হয়তো অভ্যস্ত, আমার মনে হয় তারা এটা বেশি ভালো মানে বলতে পারবেন। কারণটা হচ্ছে আমাকে যে অক্সিমিটার গুলো ব্যবহার করতে হয় সেগুলো বড় বড় মনিটারে, এবং সেগুলো ফিলিপস বা এই জাতীয় কোম্পানির, আমি নাম ইচ্ছা করেই বললাম, মানে তাদের এমনি অক্সিমিটার নেই, ছোট ফিঙ্গার পালস অক্সিমিটার পাওয়া যায় না। একটা জিনিস দেখবেন, এই ফিঙ্গার পালস অক্সিমিটার লাগালে একটা ব্যাটারির জায়গা থাকে। প্রত্যেকটা যন্ত্র যখন আমরা ইলেকট্রনিক যন্ত্র শুরু করি তার ব্যাটারি ব্যাকআপ কত একটা দেখা যায়, সেইটা দেখে নেবেন যে সবকটা দাঁড়ি বা সবকটা দণ্ড সেগুলো দেখা যাচ্ছে কিনা নর্মালি, এবং আপনার হাতে লাগানোর পরে সেইটা মোটামুটি 1 মিনিট 2 মিনিট পর্যন্ত অন্তত পক্ষে সে আপনার পালস অক্সিমেট্রিটা দেখাচ্ছে কিনা। আরেকটা খুব সহজ উপায়, আপনি যদি পালসটা একবার নিজে চেক করতে পারেন, সেটা আমরা মোটামুটি অনেকেই করতে পারি ঘড়ি ধরে দেখে, যে হাতে আপনি পালস অক্সিমিটারটা লাগিয়েছেন সেখানে যেমন স্যাচুরেশন দেখাচ্ছে সেখানে তার সাথে পালসটাও দেখিয়ে দেয়, আর আপনি অন্য হাতে কাউকে দিয়ে পালসটা যদি চেক করিয়ে নেন, যদি দেখেন যে আপনার অন্য হাতে যিনি ঘড়ি ধরে পালসটা চেক করলেন আর আপনার অপর হাতে যেখানে পালস অক্সিমিটারের পালস দেখাচ্ছে সেটা মোটামুটি একটা ঠিক আছে, তাহলে আপনার একটা ধারণা হতে পারে যে হ্যাঁ পালস অক্সিমিটারটা মানে খুব ঠকছি না আর কি, এটা হচ্ছে বিষয়। কিন্তু এই পালস অক্সিমিটারের উপরেও অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল কেয়ারে ধরুন এক একটা বড় বড় চ্যাপ্টার হয়, কিন্তু আমরা মোটামুটি ভাবে এইটুকুনি দেখে ব্যবহার করতে পারি। কন্ট্রোল এন্ড টেস্ট, সাধারণভাবে যে ধরনের পরীক্ষা আমরা করে থাকি, কন্ট্রোল এন্ড টেস্ট। আমরা পরবর্তী প্রশ্নে যাব। ডক্টর সদানন্দ চ্যাটার্জি আমাদের স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের এইচওডি, উনি একটি প্রশ্ন জানতে চেয়েছেন যে হাউ ডু উই প্রেডিক্ট দ্য ফিউচার ট্রেন্ড অফ কোভিড-19। সো যেভাবে ভাইরাসটা চলছে, গত 2020 সালের মার্চ থেকে যেভাবে আমরা এফেক্টেড হয়েছি ভাইরাসের দ্বারা, এবং আজকে 2021 জুন, তো আগামী 1 বছর বা কি ধরনের ট্রেন্ড হতে পারে
সেটা সম্পর্কে যদি কোন রকম ধারণা থাকে একটু আইডিয়া দেন আমাদেরকে, তাহলে আমরা আমরা সবাই থেকেই একটা ভীত সন্ত্রস্ত যে হ্যাঁ কবে সিচুয়েশন নর্মাল হবে, কবে আমরা আবার আগের স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারবো, সেটা সম্পর্কে যদি একটু বলেন। বলবো কিছু চন্দ্রদা? হ্যাঁ স্যার। আচ্ছা, সেটা হচ্ছে স্যার যিনি প্রশ্নটি করেছেন, দেখুন এই কোভিড যখন প্রথম ওয়েভ এসেছিল 2020 সালের ফার্স্ট ফেব্রুয়ারি স্বাস্থ্য ভবনে আমাদের একটা মিটিং হয় এবং সেখানে একটা ধারণা হয়েছিল যে হ্যাঁ 30শে জানুয়ারি ভারতবর্ষে এসে গেছে, 29শে জানুয়ারি আমাদেরও সচেতন থাকতে হবে বিষয় বিষয় এরকম। এবং এই কোভিড কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড সব ম্যাথামেটিক্যাল যে আমাদের ক্যালকুলেশন, যারা মেডিকেল স্ট্যাটিস্টিক্স মেনে চলেন সেগুলোকে কিন্তু মেনে চলেনি। জন হপকিন্সের যে ইনস্টিটিউট অফ জন হপকিন্স, তাদের যে মেডিকেল স্ট্যাটিস্টিশিয়ানসরা বা স্ট্যাটিস্টিক্সের যে ডিপার্টমেন্ট, তারা একটা হিসেব আমাদের আগের বছর দিয়েছিল যে ভারতবর্ষ ব্যাপক আক্রান্ত হয়ে যাবে এবং ভারতবর্ষের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আমরা কিন্তু প্রথম ওয়েভে সেই জিনিস দেখতেই পেলাম না, অনেকে আক্রান্ত হয়েছে, অনেক মানুষ হয়তো আর্থসামাজিক ভাবে হোক, শুধু তো রোগ নয়, রোগটা তো শুধু একজন মানুষের নয়, বিভিন্ন ভাবে আক্রান্ত হয়েছে। কিন্তু আবার এই যে সেকেন্ড ওয়েভ, এটাতে ভারতবর্ষ এত বেশি আক্রান্ত হয়ে যাবেন এইটা কিন্তু আমরা ধরতে পারিনি। ফলে এই যে প্রোপাগেশন, মানে একজন পাঁচজনকে এফেক্ট করলো, সেই পাঁচজন আবার পাঁচজনকে এফেক্ট করতে পারবে কি পারবে না, এটা একটা ডাইনামিক প্রসেস। খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা কোনো ম্যাথামেটিক্যাল প্রসেস দিয়ে, যেমন আমি জন হপকিন্সের কথাটা বললাম যে তারা কিন্তু এই বিষয়টায় ব্যাটে ব্যর্থ হয়েছেন, তারা চেষ্টা করেছিলেন কিন্তু তারা ব্যর্থ হয়েছেন, এটা প্রেডিক্ট করা খুব একটা যাচ্ছে না। মেডিকেল স্ট্যাটিস্টিক্সের যে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে আমরা বের করি যে এন ইকুয়াল টু হোয়াট, এইটা যদি আজকে এন ইকুয়াল টু ফাইভ হলে আমরা দু মাস পরে এন ইকুয়াল টু হোয়াট, খুব স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে এইটা কিন্তু বিষয়টা হচ্ছে না। যত বেশি লোকে ভ্যাকসিনেটেড হয়ে যাবে তত বেশি কিন্তু আবার এটার একটা প্রোপাগেশনটা কমে যাবে। এবারে ভ্যাকসিনেটেড হওয়ার জন্য সচেতনতা যত বেশি হবে, তার সঙ্গে একটা পার্টিকুলার জায়গার শিক্ষার হার এবং সেইখানকার যারা সরকার তাদের ইচ্ছে, অনেক কিছু বিষয় হচ্ছে জড়িত। সুতরাং যে মানে ফলিত গণিত আর কি, সেখানে কিন্তু আমরা এটা প্রয়োগ করে সবসময় বের করতে পারছি না। ওকে স্যার, অনেক ধন্যবাদ। আমাদের প্রশ্ন উত্তর পর্ব আমাদের প্রায় শেষ, আমাদের মোটামুটি আমাদের 8:30 পর্যন্ত আমাদের এই পর্ব চললো আধ ঘন্টা। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই, আপনারা আপনাদের অনেক বহুমূল্যবান সময় আপনারা দিয়েছেন আমাদেরকে, এবং আমি নিজে পার্সোনালি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই স্যার। এবং সত্যি অনেক কিছু আমরা জানতে পারলাম আজকের আপনার এই আলোচনার মাধ্যমে। সত্যি কথা বলতে গিয়ে যে আমরা সবাই অ্যাকচুয়ালি একটা কোনো কিছু সামান্য কোনো শারীরিক কোনো একটা পরিবর্তন দেখা দিলেই আমরা ভয় পেয়ে যাচ্ছি যে এরকম কিছু একটা হলো কিনা, বা পরিবারের সবাই ভয় পেয়ে যাচ্ছে। কিন্তু আজকের আলোচনার মধ্যে থেকে আমরা অন্তত যে পজিটিভ দিকগুলো আমরা পেলাম সেখান থেকে আমরা অনেকটা আশ্বস্ত হতে পারছি বলে আমি আশা করি। আমার কোশ্চেন অ্যান্সার সেশন এখানেই শেষ করলাম আমি। আমি রবিউল বাবুকে অনুরোধ করব প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অনেক ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আমি ধন্যবাদ জানাই আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ ডক্টর প্রশান্ত ভট্টাচার্য মহাশয়কে। আমি ধন্যবাদ জানাই আমাদের কলেজের আইপিএসসি কোঅর্ডিনেটর প্রফেসর তন্ময় ভট্টাচার্যকে, মাননীয় ডক্টর প্রণবী পোড়েল মহাশয়কে যিনি আমাদের আজকে প্রোগ্রামটিকে হোস্ট করেছেন, এবং আইটি কনভেনার আইটি জয়েন্ট কনভেনার ডক্টর শুভজিৎ মণ্ডলকে কোশ্চেন আনসার সেশনটা এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করবার জন্য। আর যাদের কথা বলতেই হবে, যাদের ছাড়া আজকে আজকের এই আলোচনা সবার অসম্পূর্ণ থেকে যেত, মাননীয় ডক্টর জয়ন্ত সান্যাল এবং ডক্টর দেবাশিস ঘোষ মহাশয়কে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের আপনাদের এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আজকে অনুষ্ঠান আমরা শেষ করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান দিয়ে, নাই নাই ভয় হবে হবে জয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।